Baba? Baba? Frankie, my boy, happy birthday. Thank you, Baba. আচ্ছা, আমার জন্য কি এনেছো? তোমার জন্য? এই দেখো তোমার জন্য কি এনেছি। তোমার খুব শখ ছিল না? Wow, dream. Thank you. আমি এবার স্কুলে গিয়ে সবাইকে বলবো বাবা আমাকে ট্রেন এনে দিয়েছে। কি মজা, কি মজা! আমারও ট্রেন আছে, কি মজা! নিশ্চয়ই বলবে, নিশ্চয়ই বলবে। কি ব্যাপারটা কি, হ্যাঁ, এত আনন্দ কিসের? ও, তুমি এসেছো। মা, মা, দেখো দেখো বাবা আমার জন্য কি এনেছে, দেখো। কি কি এনেছে বাবা, দেখি। হে, কি হে, তো সেই লাইন পাতা টয় ট্রেন। হে, তো অনেক দাম। আহ, তাতে কি আছে, বছরকার একটা দিন বলে কথা। তাই বলে তুমি দুম করে এতগুলো টাকা খরচা করে ফেললে? আরে আরে, যেখানে সংসারে এত টানাটানি। ফ্র্যাঙ্কি, ফ্র্যাঙ্কি বাবা, তুমি যাও পাশের ঘরে গিয়ে তোমার ট্রেন নিয়ে খেলা কর। না দাঁড়াও, ও যাবে কেন? ও কেন যাবে শুনি? ওরও তো জানা উচিত যে যে ওর বাবা কেমন রঞ্চণ্ডী মানুষ। ঘরে খাবার নেই, এদিকে তিনি ছেলের জন্য দামি খেলনা কিনে আনছে। এমিলি, ওকে এসবের মধ্যে কেন টানছো? ওর সামনে এইভাবে জঘন্যভাবে ঝগড়া করা বন্ধ করো তুমি। ও, আমি চুপ করলেই বুঝি সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? তোমাকে বলেছিলাম বাড়িতে চিনি, নুন, ময়দা সবকিছু ফুরিয়ে গেছে। আজকে আজকে আসার সময় নিয়ে এসো। আর বাবু কি আনলে? না, খেলনা ট্রেন। খাবারের পয়সা উড়িয়ে খেলনা ট্রেন, তাই না? আজ ওর জন্মদিন এমিলি, অন্তত সেটা মনে রেখে তো একটু চুপ করো। খাবার তো আমি কাল সকালে নিয়ে আসবো, আজকে রাতটা কি কোনোভাবে চালানো যায় না? ফ্র্যাঙ্কির কতদিনের শখ ওর একটা খেলনা ট্রেন হবে। বাবা হয়ে ছেলেটার এইটুকু আবদারও কি আমি রাখবো না? হ্যাঁ, সেই ছেলের আবদার বলে কথা, কই আমার আবদার তো আজ পর্যন্ত তোমাকে রাখতে দেখলাম না। তোমাকে বিয়ে করাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি। কোনো উচ্চাসা নেই, কিচ্ছু না, সংসারের অবস্থা ভালো করার কোনো ইচ্ছা নেই। যখন নিজের যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, অসহ্য। তার জন্য তোমার জীবন যেন কত আটকে আছে। কি ভেবেছো কি তুমি, আমি কিছু জানি না। তুমি যে নতুন বয়ফ্রেন্ড চুটিয়েছো সে কথা কি আমার কানে আসেনি ভাবছো নাকি? সব জানি আমি, সব জানি। তোমার ভুলের কথা বলছো, তোমার বরং তোমার মতো একটা নোংরা চরিত্রের মেয়েকে বিয়ে করে আমার ভুল হয়েছিল, আমার। ইউ ফেল দি হোর। এই এই, একদম মুখ সামলে কথা বলবি। তবে রে, তবে রে, দাঁড়া দাঁড়া। উইল অফ টেলসে আজ উইলিয়াম কাটসের কাহিনী অবলম্বনে আমাদের গল্প সারপ্রাইজ পার্টি। আজ প্রথম পর্ব, আগামী শনিবার আসবে অন্তিম পর্ব। গল্পের অনুবাদ এবং অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক এবং শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্ট ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প সারপ্রাইজ পার্টি, আজ প্রথম পর্ব। আমি এখনো ভাবতে পারছি না স্যাম। কি নিয়ে ভাবতে পারছো না মার্টি? পার্টি? মিষ্টি হেসে জিজ্ঞেস করলো সামান্থা। হ্যাঁ হ্যাঁ, পার্টির কথাই তো বলছি, আবার কি। তুমি যে এত কিছু ভেবে ফেলেছো সেটাই তো ভাবতে পারছি না আমি। সত্যি তুমি পারো বটে। হ্যাঁ,
মাটির মুখে একটা নির্মল আনন্দের হাসি ফুটে উঠল। মনটা ভরে গেল সামান্থার। এটাই তো ও চেয়েছিল, সারা বছরের ক্লান্তির শেষে মাটির মুখে এমন নির্মল পরিতৃপ্তির হাসি। ও বলল, মাটি হানি, পার্টির এখনো অনেক দিন বাকি। আরে তাতে কি হয়েছে, আমি তো এখন থেকে এক্সাইটমেন্ট ধরেই রাখতে পারছি না। আমার জন্মদিন উপলক্ষে আমার স্ত্রী একটা গ্র্যান্ড পার্টির আয়োজন করবে বলে ঠিক করেছে, এটাই তো আমার কাছে বিরাট এক প্রাপ্তি। আসলে আমার জন্য কেউ কোনোদিনও এতটা ভাবেনি গো। আর তাছাড়া 40 বছর বয়সে এসে কেউ জন্মদিনের কথা ভাবে? বাজে কথা বলো না তো, 40 আবার একটা বয়স হলো, এটাই তো জীবনের প্রাইম টাইম। তুমি এখন শুধু এই কয়েকটা সপ্তাহ চুপচাপ বসে পার্টির জন্য অপেক্ষা করো, বাকি সব দায়িত্ব আমার, বুঝেছো? আবারও উচ্ছলভাবে হেসে উঠল মাটি, বলল, আচ্ছা বেশ বেশ, তোমার কথাই মেনে নিলাম, কিন্তু একটু কিছু তো বলো, কাকে কাকে ডাকছো, কি কি হতে চলেছে, না হলে তো উত্তেজনা বাড়তেই থাকবে হানি। বলো না, বলো না প্লিজ, কত লোক হবে? সে তো অনেক লোক। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কারা? এই এখনই সব বলে দিলে চলবে কি করে? আরে বাবা, এগুলো তো সারপ্রাইজ, তাই না? আচ্ছা আচ্ছা, বেশ বাবা বেশ, আমি রনে ভঙ্গ দিলাম। আই অ্যাম ইন ইওর হ্যান্ডস নাও, তুমি যা করবে তাই হবে। সামান্থা এবার বলল, আচ্ছা বেশ, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করাটা দরকার মাটি। হ্যাঁ কি ব্যাপার বলো না। বিষয়টা হলো, তোমার জন্মদিনটা পড়েছে সপ্তাহের মাঝখানে, মানে বৃহস্পতিবার, তা তুমি কি চাও? আমি কি রবিবার পার্টিটা অ্যারেঞ্জ করব, নাকি জন্মদিনের দিনই করব? তুমি কোনটা প্রেফার করবে বলো। না না, রোববারের দরকার নেই, তুমি ওই জন্মদিনের দিনই করো, যে উপলক্ষে পার্টি সেই দিন হওয়াটাই সব থেকে ভালো, না হলে না সেই জন্মদিন জন্মদিন ভাবটাই তো আর থাকবে না। মাটির মুখের সরল অকপট অভিব্যক্তি দেখে সামান্থা হেসে ফেলল, বলল, আচ্ছা বাবা আচ্ছা বেশ, তাহলে ফাইনাল 5th December, বৃহস্পতিবার সন্ধেবেলায় তোমার 40th বার্থডে পার্টি হচ্ছে, ওকে? ইয়েস! মাটির গলায় আবেগের বিস্ফোরণ। বিকেলবেলা মাটি অফিস থেকে ফেরার পরে ডিনারে বসেছিল দুজনে। আজ মাটির প্রিয় রোস্টেড চিকেন আর চকো ক্যারামেল পুডিং বানিয়েছিল সামান্থা। সেই দেখে মাটির মুখে হাসি তো আর ধরে না। এক মুহূর্ত দেরি না করে ছুরি কাঁটা চামচ নিয়ে টেবিলে বসে পড়েছিল মাটি। সামান্থা নিজেই মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যায় যে ওর বিয়ে হয়ে গেছে, তাও আবার মাটির মতো এমন একজন মানুষের সঙ্গে। যেমন সুদর্শন তেমনই সংবেদনশীল একটা মানুষ। সব সময় সামান্থার প্রতি মুহূর্তের পছন্দ অপছন্দ ইচ্ছা ও চাহিদার খেয়াল রেখে চলেছে সে। এমন স্বামী অনেক মেয়ে ভাগ্য করেও পায় না। সেখানে সামান্থার মতন একজন সাধারণ মেয়ের জীবনে এমন একজন পুরুষের উপস্থিতি স্বাভাবিক দৃষ্টিতে স্বপ্নেরও অতীত। ছোট থেকেই রীতিমতো দারিদ্রের সাথে যুদ্ধ করে বড় হয়েছে সে। ইউনিভার্সিটি পাশ করে একটা NGO-তে কাজ নিয়েছিল সামান্থা। বছরখানেক আগে একটা পার্টিতে মাটির সাথে হঠাৎই আলাপ হয় ওর। সেখান থেকেই ধীরে ধীরে প্রেম এবং তারপর বিয়ে। বিয়ের পর মাত্র 6 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু সামান্থার মনে হয় এটাই যেন চির শাশ্বত সত্যি। ও যে কোনোদিন একা ছিল এটা ভাবলেই আজকাল ওর ভয় করে। মাটির সান্নিধ্য ছাড়া জীবনের একটা মুহূর্তও ও কল্পনা করতে পারে না। ওয়েস্টার্ন হেরাল্ডের মতন অমন নামী এবং বাণিজ্যিকভাবে সফল সংবাদপত্রের পাবলিক রিলেশন অফিসার মার্টিন এভরেট শ। অথচ সামান্থা কোনোদিন বলতে পারবে না যে এত ব্যস্ততার মধ্যেও এক মুহূর্তের জন্য মাটি ওকে অবহেলা করেছে। সব মিলিয়ে কেমন যেন একটা স্বপ্নের জগতে বাস করে সামান্থা। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে সামান্থা জিজ্ঞেস করল, মাটি, আজ দুপুরে তোমার অফিসে কি কোনো বিজনেস লাঞ্চ আছে? কারা সব গেস্টরা আসবেন তুমি বলছিলে? মাটি বলল, এখনো সঠিকভাবে কিছু জানি না জানো তো,
বেটারা গত এক সপ্তাহ ধরে শুধু আসবে আসবে করেই ঝোলাচ্ছে। আর গেস্ট বলে কথা, খুশি হলে কোম্পানিতে ইনভেস্টও করতে পারে, তাই শত বিরক্তি লাগলেও মুখে কিছুই বলতে পারছি না। দেখো, হয়তো শেষ মুহূর্তে চলেও আসতে পারে। এ বাবা, তারা যদি শেষ অবধি না আসে তাহলে তোমার খাওয়া দাওয়া কি হবে? এই শোনো না, দুটো স্যান্ডউইচ বা কিছু করে দিই একটু, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট দিলেই হবে, মাত্র 5 মিনিট। আরে না না, এসব নিয়ে কিছু চিন্তা করো না, যদি ওরা না আসে তাহলে আমি ঠিক কোথাও কিছু একটা খেয়ে নেব। কিন্তু খাবেটা কোথায়? তোমাদের অফিসের ক্যান্টিনের খাবার তো তোমার একদম পছন্দ নয়, তাহলে কোথায় খাবে? আরে কোনো অসুবিধাই নেই, আশেপাশে বেশ কয়েকটা তো ভালো খাবার জায়গাও আছে, আমি বেরিয়ে কিছু একটা খেয়ে নেবো, তুমি খামোখা টেনশন করো না তো। আচ্ছা বাবা বেশ। এই শোনো না, বলছি বাড়ি কখন ফিরবে গো? সময় ফিরবে তো? সামান্থার এই প্রশ্নে মাটি হেসে ফেলল, বলল, এই প্রশ্নটা করে আমাকে আর লজ্জা দিও না হানি, তুমি তো জানোই এত বড় একটা কোম্পানির পাবলিক রিলেশন অফিসার হওয়ার হ্যাপা কতখানি, সম্মান যেমন আছে তেমন কাজের চাপও আছে। তোমাকে না একদিন আমার অফিসে নিয়ে যাব, আমার টেবিলের উপর ফাইলের তারা দেখলে না তোমার মুখ একেবারে হা হয়ে যাবে। সামান্থা এই বিষয়ে আর কোনো উচ্চবাচ্য করল না। সত্যি তো, ঘরে বাইরে সমানে তো নিজের দায়িত্ব পালন করে চলেছে মানুষটা, আর কত করবে? তাছাড়া ও শুনেছে মাটিও ছোটবেলা থেকে খুব একা, ওর বাবা মা মারা যাওয়ার পর ওর নিজের বলতে আর কেউ ছিল না, এখন সামান্থাই ওর সব কিছু। সেখানে ওই যদি মাটির সুবিধা অসুবিধাগুলো না বোঝে তাহলে কেমন করে চলবে? খেয়ে উঠে অফিস বেরোবার ঠিক আগের মুহূর্তে মাটি হঠাৎ বলল, আচ্ছা স্যাম, কদিন আগে পর্যন্তও তো তুমি লোকাল উইমেন্স ক্লাবে যেতে, ওদের চ্যারিটির কাজে সাহায্যও করতে, কিন্তু গত কদিন ধরে দেখছি তুমি সেসব বন্ধ করে দিয়েছো, কেন বলো তো? তোমার শরীর ঠিক আছে তো? সামান্থা হেসে বলল, আরে হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আসলে এই কদিন ধরে লিন একটু ব্যস্ত আছে বুঝলে তো, আর ওকে ছাড়া না আমার এসব জায়গায় একা একা যেতে একদম ভালো লাগে না, ও একটু ফ্রি হোক তারপর আবার যাওয়া শুরু করব, বুঝলে? স্বস্তির নিঃশ্বাস ফেললো মাটি, তারপর বলল, আচ্ছা বেশ ঠিক আছে, আমি তাহলে এখন আসছি হানি, তুমি সাবধানে থেকো। সামান্থার কপালে একটা গভীর চুম্বন এঁকে বেরিয়ে গেল মাটি। হাসি মুখে ওর চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল সামান্থা। মাটির গাড়ি বেরিয়ে যেতেই সামান্থা দরজা বন্ধ করে ড্রয়িং রুমের সোফায় এসে বসল। এখন ওর ধ্যানে জ্ঞানে শুধু একটাই চিন্তা, মাটির জন্মদিনের পার্টি, সবকিছু একেবারে পারফেক্ট হতে হবে। পার্টি হচ্ছে এটা মাটির জানা, কিন্তু পার্টির সাথে সাথে আরো কত কিছু যে সামান্থা মনে মনে প্ল্যান করে রেখেছে সেটা কিন্তু ও জানে না, আর ওকে জানতে দেওয়াও যাবে না। এটা হবে একটা বিশেষ ধরনের পার্টি, একটা সারপ্রাইজ পার্টি। সামান্থা ঠিক করেছে মাটির অতীত জীবনের বহু বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ করবে, তারপর তাদের নিমন্ত্রণ করবে সেই পার্টিতে। আচমকা পূর্ব পরিচিতদের মুখ দেখতে পেয়ে একেবারে চমকে যাবে মার্টিন এভারেট শ, একই সাথে আনন্দে আর বিস্ময়ে ভরে উঠবে তার মন। পাশের টেবিল থেকে ফোনের রিসিভারটা তুলে ডায়াল করল সামান্থা। ফোনের ওপাশ থেকে ভেসে এলো আরেকটা নারী কণ্ঠ। হ্যালো। হ্যালো লেন, আমি স্যাম বলছি। হ্যাঁ রে বল। মাটি এই মাত্র অফিসে বেরিয়ে গেল, তুই কি এখন একবার আসতে পারবি? হ্যাঁ অবশ্যই, এক্ষুনি আসছি। এই লেন মেয়েটাকে বড় ভালো লাগে সামান্থার, মেয়েটা ওরই বয়সী, ওদের হাউসিং এর মধ্যেই দুটো ব্লক পরেই থাকে, অসম্ভব ছটফটে, করিতকর্মা এবং ওয়েল অর্গানাইজড একটা মেয়ে, আর একই সঙ্গে ওর দায়িত্ববোধেরও কোনো তুলনা হয় না।
যে কোনো ধরনের কাজের দায়িত্ব ওকে দিয়ে একেবারে চোখ বন্ধ করে নিশ্চিন্ত থাকা যায়। সেই কাজ সুসম্পন্ন তো হবেই, উপরন্তু অত্যন্ত সুনিপুণভাবে সম্পন্ন হবে। মাটির জন্মদিনের পার্টির ব্যাপারেও তাই ওরই পরামর্শ নিয়েছিল সামান্থা। এই সারপ্রাইজ পার্টির আইডিয়াটা লেনি ওকে দিয়েছে। গত 3-4 দিন ধরে রীতিমতো কাগজ কলম নিয়ে বসে পুরো পরিকল্পনার ছক কষেছে দুই বান্ধবী মিলে। আজ যোগাযোগগুলো শুরু না করলেই নয়। ঠিক 10 মিনিটের মাথায় দরজায় ঘন্টি বাজল। সামান্থা উঠে গিয়ে দরজা খুলতেই লাফিয়ে ঘরে ঢুকল লিন গোল্ড। লিনের হাতে একটা নোটবুক আর টেলিফোন ডিরেক্টরি। সে বলল, নে এবার জলদি কর, তাড়াতাড়ি নম্বরগুলো নোট করে তারপর পরপর ফোন করি। দুজনে এসে আবার বসল টেলিফোনের পাশে। লিন সবে টেলিফোন ডিরেক্টরি খুলতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ ওর হাত চেপে ধরল সামান্থা। লিন দাঁড়া। অবাক হয়ে লিন বলল, কি রে কি হলো? সামান্থা খানিক কুণ্ঠিত কণ্ঠে বলল, লিন বলছিলাম আমরা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? মানে কি বলছিস তুই? না মানে হঠাৎ করে বলা নেই কওয়া নেই, এরকম একটা সারপ্রাইজ পার্টি, এতে মাটি উল্টে অস্বস্তি বোধ করবে না তো? বল না রে। অস্বস্তি? কিসের অস্বস্তি? ধর না জেনে বুঝি আমরা হয়তো এমন কোনো পূর্ব পরিচিতকে নিমন্ত্রণ করে ফেললাম যার সঙ্গে হয়তো মাটির একেবারেই সুসম্পর্ক ছিল না, এবার জন্মদিনের দিন সেই লোক হঠাৎ করে ওর সামনে এসে পড়লে ওর কি অস্বস্তি হবে না বল? লেনের মুখে অবাক ভাবটা কেটে গিয়ে একটা নির্মল হাসি ফুটে উঠল। সে বলল, ধুস তুই না পারিসও বটে, কাজ শুরু করার আগে যত সব উৎপট ভাবনা। দেখ আমরা তো না জেনে শুনে কিছু করব না, ভালো করে খোঁজ খবর নিয়ে আমরা সেসব মানুষদেরকে নিমন্ত্রণ করব যারা এলে মাটি খুশি হবে। লেনের কথায় খানিক আশ্বস্ত হলো সামান্থা। কাজ শুরু হলো। নে এবার বলতো প্রথমে কোথাকার নম্বর বের করব। আচ্ছা চল প্রথমে বরং আমরা ইলিনয় এরিয়াতে ফোন করি, চল। ডিরেক্টরি ঘেটে এরিয়া কোড বেরোলো 312। এবার খুঁজতে হবে একটা বিশেষ জায়গার নম্বর। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির আওতায় মেডেল স্কুল অব জার্নালিজম। মাটির মুখে সেখানকার যে কত গল্প শুনেছে সামান্থা তারই অত্যা নেই। কলেজের বন্ধুদের গল্প, স্পোর্টসে মেডেল পাওয়ার গল্প, ডিবেট কম্পিটিশনে ওর ফার্স্ট হওয়ার গল্প, আরও কত কি। সেই কারণে প্রথমে সেখানেই ফোন করার সিদ্ধান্ত নিল সামান্থা। ফোনের মধ্যে ওপারের রিং শুনতে পাওয়ার সাথে সাথেই সামান্থার হৃৎস্পন্দন যেন বেশ কয়েক গুণ বেড়ে গেল। একটা অদ্ভুত অজানা উত্তেজনা মনের গভীরে কেমন যেন বেড়ে উঠছে। ওপাশ থেকে একটা পাতলা নারী কণ্ঠ ভেসে এলো, হ্যালো অ্যালুমনি অফিস। সামান্থা মুহূর্তে নিজেকে গুছিয়ে নিল, বলল, হ্যালো আসলে আমি একটা বিশেষ অনুরোধ নিয়ে ফোন করছিলাম। আসলে আপনাদের একজন প্রাক্তন ছাত্র, তো ওর সম্পর্কেই কিছু ইনফরমেশন আমার দরকার ছিল। আপনি কি কোনো এমপ্লয়ার? আগে না, আমি আমার ওয়াইফ। ব্যাপারটা আপনাকে খুলেই বলি, আমার স্বামী আপনাদের 1966 এর পাস আউট। আমি আসলে ওর জন্য একটা বার্থডে পার্টি অর্গানাইজ করছি, সেই উপলক্ষেই ওর প্রফেসরদের মুখ থেকে কিছু পুরনো গল্প, কিছু ঘটনা, এইগুলো আর কি কালেক্ট করতে চাইছি, তাই আর কি। ওয়েল আমি বুঝতে পারছি, তবে এটা খুবই আনইউজুয়াল একটা রিকোয়েস্ট, মানে আগে কেউ কখনো এমন অনুরোধ করেননি আর কি। সামান্থা খানিক অপ্রস্তুত হয়ে পড়ল, বলল, বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে, যদি খুব অসুবিধা থাকে তাহলে থাক। আরে না না একেবারেই নয়, আপনি ওনার নামটা বলুন, আমি এয়ারবুকটা বের করছি। আচ্ছা বলছিলাম যে স্টুডেন্টদের কাছে তো ফাইনাল এয়ারবুকের একটা কপি দেওয়া থাকে, আপনার স্বামীর কাছে নেই? আগে না, ওটাই তো সমস্যা হয়ে গেছে, আমাদের বিয়ের আগেই আমার স্বামী ওটা হারিয়ে ফেলেছেন। ঠিক আছে
কোনো ব্যাপার না, আমি আপনাকে দেখে দিচ্ছি। ওনার নামটা বলুন। হ্যাঁ, ওর নাম মার্টিন এভারেট শ, 1966, গ্র্যাজুয়েট উইথ অনার্স। কয়েক সেকেন্ড পর ফোনের ওপার থেকে আবারও একটা প্রশ্ন ভেসে এলো। ম্যাম, আপনি কি শিওর যে উনি 1966-এরই পাস আউট ছিলেন? হ্যাঁ একদম। কেন বলুন তো? কেন বলতে, এই লিস্টে তো মার্টিন শ বলে কারোর নাম দেখছি না ম্যাম। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার, মার্টি সবসময় বলে ও 1966-এই পাস করেছে। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, আপনি একটা কথা বলুন তো, উনি কি এখান থেকে মাস্টার্স ডিগ্রিও করেছেন না শুধু ব্যাচেলার্স ডিগ্রি? না না, শুধু ব্যাচেলার্স। ওপস, সরি সরি, আমারই ভুল, আমি ভুল লিস্ট দেখছিলাম। এবার প্রায় মিনিট দুয়েকের নীরবতা, ওপাশ থেকে ভেসে আসছে শুধু পাতা উল্টানোর শব্দ। এবার আবারও সেই মেয়েটির গলা পাওয়া গেল। ম্যাম। হ্যাঁ বলুন। আই এম সরি বাট ব্যাচেলার্স লিস্টেও কিন্তু ওনার নাম নেই। সামান্থার ভ্রু কুঁচকে গেল, সে বলল, তা কি করে হয়, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন ম্যাম, আমি কিন্তু ইয়ারবুকের পাশাপাশি আমাদের অফিসিয়াল লিস্টটাও চেক করলাম, মার্টিন শ বলে কেউ নেই। আচ্ছা আপনি কোনোভাবে, মানে বাই এনি চান্স আর কি, অন্য কোনো জার্নালিজম স্কুলের সাথে আমাদের গুলিয়ে ফেলছেন না তো? এইবার সামান্থা খানিক বিরক্ত হয়ে উঠল, ঈষৎ গম্ভীর স্বরে বলল, দেখুন আমি খুব ভালো করে জানি আমার স্বামী কোন কলেজে পড়তেন। কথাটা বলেই ওর মনে হলো ও বোধহয় একটু বেশি উদ্ধত আচরণ করে ফেলেছে। ও আবারও বলল, আম সরি, কিন্তু এমনটাও তো হতে পারে যে আপনারা ভুলবশত ওর নাম অন্য কোনো বছরের লিস্টে ইনক্লুড করে দিয়েছেন বা এরকম কিছু। সেটা হওয়ার সম্ভাবনা নেই ম্যাম, আমাদের কম্পিউটারের মাস্টার লিস্টে ওর নাম নেই। আমি বুঝতে পারছি না আর কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। সামান্থা কি বলবে ভেবে পেল না, তারপর একটা কথা মনে পড়তেই ও বলে উঠল, আচ্ছা আমার কাছে একটা ইনফরমেশন আছে, মাটি আপনাদের কলেজের ম্যাগাজিনের ফিচার এডিটর ছিল, তো সেই ভলিউমগুলোতে নিশ্চয়ই ওর বাইলাইন পাওয়া যাবে। আচ্ছা বেশ, আমি ভলিউমগুলো বার করে দেখছি। মেয়েটির কণ্ঠ বিরক্ত এবং অধৈর্য। সামান্থা কুণ্ঠিত কণ্ঠে বলল, আম সরি, আমি জানি আপনাকে আমি ভীষণই বিব্রত করছি, কিন্তু না না ঠিক আছে। আচ্ছা আমাকে আরেকটা কথা বলুন তো, আপনার স্বামী কি বিগত কয়েক বছরে কোনো অ্যালুমনির চিঠি পেয়েছেন? সামান্থা এক মুহূর্ত ভাবল, তারপর বলল, দেখুন আমি কখনো বাড়িতে এরকম কোনো চিঠি দেখিনি, তবে ও খুব ঘন ঘন বাড়ি চেঞ্জ করেছে, ঠিকানা চেঞ্জ করেছে, তাই হয়তো। ম্যাম, আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই জার্নালিস্ট, আর একজন জার্নালিস্টের জীবনে বারবার ঠিকানা চেঞ্জ করা এটা অত্যন্ত সাধারণ একটা ব্যাপার, তাই আমাদের অ্যালুমনিরা কখন কোথায় আছেন সে বিষয়ে আমরা সব সময় নিজেদের আপডেটেড রাখি। উই অ্যাকচুয়ালি ফলো দেম। আবারও মিনিট খানেকের নীরবতা এবং পাতা উল্টানোর শব্দ। সব শেষে মেয়েটি বলল, আই এম সরি ম্যাম, আমি 1966-এর ছটা ইস্যু চেক করলাম, প্রত্যেকটাতেই ফিচার এডিটর হিসেবে অন্য একজনের নাম লেখা আছে, ইটস নট মার্টিন শ। ইম্পসিবল, মেয়েটি এবার বলল, ম্যাম আপনি যদি কিছু মনে না করেন তাহলে ফ্র্যাঙ্কলি আপনাকে একটা কথা বলতে পারি? বলুন। দেখুন এই ধরনের ঘটনা আমি আগেও ঘটতে দেখেছি, একটা বিষয় পুরোপুরি স্পষ্ট, আপনার স্বামী কোনো কালেই আমাদের এই কলেজের ছাত্র ছিলেন না। জার্নালিজমের কলেজ হিসেবে আমাদের কিন্তু বেশ নাম ডাক আছে ম্যাম, আমার ধারণা চাকরিতে একটা ভালো পজিশন পাওয়ার জন্য আপনার স্বামী আমাদের নাম ব্যবহার করেছেন, এরকম আগেও অনেকে করেছেন, তবুও আমরা যদি কিছু জানতে পারি তাহলে। থ্যাংক ইউ সো মাচ, বলেই ধপাস করে রিসিভারটা ক্রেডলের ওপর নামিয়ে রাখলো সামান্থা। অপমানে মাথাটা ভয়ানক গরম হয়ে উঠেছে ওর, কত বড় সাহস মেয়েটার, যা নয় তাই বলে যাচ্ছে। নিজেকে শান্ত করার জন্য একটা গভীর শ্বাস নিল সামান্থা। লিন বলে উঠল, কি হলো বলতো ব্যাপারটা, তুই এমন রেগে গেলি কেন?
আর বলিস না, অপদার্থের দল যত সব, বিশ্বাস করতে পারিস? ওরা নাকি এতক্ষণ ঘেঁটে মাটির নামটাই খুঁজে পেল না, একজন অনার্স গ্রাজুয়েটের নাম খুঁজে পেল না ওরা। জার্নালিজম স্কুল বটে, ভাব কি সমস্ত অপদার্থ ইনকম্পিটেন্ট লোকজন কাজ করে সেখানে, একবার ভেবে দেখ তুই। হ্যাঁ রে, বুঝতে পারছি। দেখ, আবার হয়তো এরকমও হতে পারে যে কম্পিউটার থেকে কোনোভাবে ডেটাগুলো মিসিং হয়ে গেছে, হয়তো ওদের কোনো ব্যাকআপ তোলা নেই। কিন্তু মেয়েটা তো একদম রেজিস্টার বুক খুলে আমাকে বলল। আরে ছাড় তো ওসব লোক দেখানো, বেকার তোকে হোল্ড করিয়ে রেখে তারপর যা কিছু একটা বলে দিয়েছে, এরা এরকমই করে। ও আমরা ঠিক কায়দা করে আসল তথ্যগুলো বের করে নেব, ও নিয়ে তুই ভাবিস না তো। সামান্থা জোর করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। এটা কখনো হতেই পারে না যে মাটি ওর অতীত সম্বন্ধে সামান্থার কাছে মিথ্যে কথা বলবে, এটা জাস্ট ইম্পসিবল। হঠাৎ ওর মাথায় একটা আইডিয়া আসতেই ও সপ্রতিভ হয়ে উঠল। এইসব কথা তো ওকে অ্যালামনি অফিস থেকে জানিয়েছে, কিন্তু ও যদি সরাসরি একবার ডিন অফ স্টুডেন্টসের সঙ্গে কথা বলে এবং তার কাছ থেকে সঠিক তথ্যটা বার করতে চায়, তাহলেই তো সঠিক তথ্যগুলো পেতে পারে। আর যাই হোক, ডেন নিশ্চয়ই না জেনে শুনে ওকে কিছু একটা বলে দেবেন না। লেনের কাছ থেকে ডিনের অফিসের নাম্বারটা বার করে ডায়াল করল সামান্থা। কিন্তু ভাগ্য মন্দ, সামান্থাকে জানানো হলো যে ডেন এই মুহূর্তে একটা মিটিংয়ে ব্যস্ত আছেন এবং তার সঙ্গে এই মুহূর্তে কথা বলা যাবে না। সামান্থা যেন পরে ফোন করে। লেন বলল, বলছি বসে থেকে কি লাভ, চল না এই ফাঁকে আমরা অন্যান্য কলগুলো করে নি। আমার কাছে এই মুহূর্তে এলখাট সিটি হলের নাম্বারটা আছে, ফোন করি। সামান্থা মাথা নাড়ল, বলল, না রে, আগে এই ব্যাপারটা পরিষ্কার হোক বুঝলি, তারপর বাকি ফোনগুলো করা যাবে। কিছুক্ষণ অপেক্ষা করেই দেখা যাক না, ততক্ষণ চল আমরা এখানে ডেকোরেশন কি করব, কি খাবার দাবার, এসব আলোচনাগুলো করে নি। বেশ চল, তাই করা যাক তাহলে। সামান্থা নিউ ইয়র্ক ম্যাগাজিনের একটা কপি নিয়ে এলো। তার একদম পেছনের পাতায় ছাপানো একটা বিজ্ঞাপন বার করে লিনকে দেখিয়ে বলল, লিন, আচ্ছা দেখ, এই যে এই লোকটা ভিডিও রেকর্ডিং করে, একে ডেকে যদি আমরা পুরো পার্টিটার একটা ভিডিও করি তাহলে কেমন হয় বল। বাহ, গ্রেট আইডিয়া। কিন্তু কি জানিস তো লিন, এই ব্যাপারটা আমাকে মাটিকে জানাতেই হবে, অনেক খরচের ব্যাপার এটা, আর আমি যদি খুব বাড়াবাড়ি করি ও খুব রাগ করবে রে। দুজনের আলোচনা চলতে থাকলো, কিরকম ডেকোরেশন হবে, খাবারের কি কি মেনু হবে, ইত্যাদি ইত্যাদি। এরকম ভাবে প্রায় ঘন্টাখানেক কাটার পর লিন বলল, কি রে, এক ঘন্টা তো হয়ে গেল, চল আরেকবার ওই ডিনকে ফোন করা যাক। সামান্থা ফোনের দিকে হাত বাড়িয়েও হঠাৎ থমকে গেল। হ্যাঁ, ও ফোন করতে চায়, এই মেডেল স্কুল অফ জার্নালিজমের ব্যাপারটা পুরোপুরি না মেটা পর্যন্ত ও ঠিক শান্তি হচ্ছে না, কিন্তু মনের মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত অস্বস্তি বেড়ে উঠছে ওর। ও নিশ্চিত যে কোথাও একটা বড় সড় ভুল হচ্ছে, ও একটা ফোন করলেই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তবুও যদি, আর তাছাড়া লেনি বা কি ভাববে। ও বলল, লিন এখন না থাক, আমি না হয় পরে কখনো ফোন করে নেব, ঠিক আছে। লেন হয়তো পুরো ব্যাপারটাই বুঝতে পারছিল, তাই সে কোনো রকম কোনো আপত্তি করল না। দুপুর বেলায় বিশেষ করে এই সময়টায় এই জায়গাটায় বড্ড ভিড় হয়। কোনো রকমে আশেপাশের জনারণ্য কাটিয়ে সাবওয়ের বাইরে এসে দাঁড়ালো মাটি। একবার চোখ ঘুরিয়ে আশপাশটা দেখে নিল। অফিসের লাঞ্চ টাইমে ও অফিস থেকে বেরিয়ে এত দূরে একটা জায়গায় এসছে, এটা চেনা জানা কেউ জানতে পারলে ব্যাপারটা খুবই লজ্জাজনক হবে। অফিসের বসই যদি অফিস টাইমে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তাহলে অফিসের অন্যান্য কর্মচারীরাও তো দুদিন পরে তাই করবে।
সেটা কখনোই খুব একটা সুখকর ব্যাপার হবে না। কিন্তু সামনে জন্মদিন আসছে, সামান্থার জন্য কিছু একটা জিনিস তো কিনতেই হবে। কুইন্স ক্রসিং পেরিয়ে পায়ে পায়ে ভিড় ঠেলে গ্র্যান্ডভিলের দিকে এগোলো মাটি। বছরের এই সময়টা মাটির একদম পছন্দ নয়। কনকনে ঠান্ডা বাতাস ছুরির ফলার মতো এসে বিঁধছে ওর মুখের উপর। খানিক আনমনা হয়েই গন্তব্যের দিকে এগোতে লাগলো ও। খাপ ছাড়া কিছু শব্দ, কিছু ছবি চোখের সামনে ভেসে উঠছে ওর। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মাটির মুখ থেকে। মনের ভেতর জমে থাকা সমস্ত রাগ সরিয়ে রাখার চেষ্টা করলো সে। না, এখনো এসব ভাববে না। ওর স্ত্রী সামান্থা ওকে খুব ভালোবাসে, আর ওর জন্য ও এটুকু করবে না। মিষ্টি হেসে গলার টাইটা ঠিক করে পছন্দের দোকানে প্রবেশ করলো মাটি। সরু গোফের দোকানদার উঠে দাঁড়িয়ে বললেন, কি নেবেন স্যার? একবার একটু চোখ বুলিয়ে নি। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই, দেখুন না, দেখুন কি নেবেন। ভেবে চিনতে মাটি বেশ অন্যরকম দেখতে একটা চেইন পছন্দ করল। সামান্থার গলায় এটা বেশ মানাবে, এটা ও নেবেই। কিন্তু এর বাইরেও আরো কয়েকটা জিনিস কেনার পরিকল্পনা রয়েছে। যদিও ও যে বিশেষ কোম্পানির জিনিসটা খুঁজছে সেটা হয়তো এই দোকানে থাকবে না। ও জিজ্ঞেস করতেই দোকানদার অবাক হয়ে বললেন, স্যার, রবার্টসের জিনিস আমরা রাখি না, আপনি বরং স্ট্যানলি বা এস্টোয়িং এর একটা নিয়ে যান না। হ্যাঁ, একই তো জিনিস, শুধু কোম্পানিটা আলাদা। দিয়ে দি স্যার। না না, আমার ওই বিশেষ কোম্পানি ছাড়া চলবে না। দোকানদার ভদ্রলোক মনে মনে বেশ বিরক্ত হলেন, এমন কাস্টমার তিনি আগে দেখেননি। এই জিনিসের আবার কেউ কোম্পানি দেখে কেনে? তিনি বললেন, আপনি বরং অন্য দোকানে যান স্যার, আমার কাছে রবার্টসের জিনিস নেই। মাটির উজ্জ্বল চোখ দুটো খানিকক্ষণ চেয়ে রইল ভদ্রলোকের দিকে, তারপর সে বলল, আপনি রবার্টসের নামটা তো শুনেছেন নাকি, নাকি শোনেনি? না হলে যে স্যামান্থাকে। আরে মশাই, নাম শুনবো না কেন, আমার কাছে নেই। তাহলে কোথায় গেলে পাবো? আপনি বরং বেকারে গিয়ে একবার দেখুন, ওখানে পেতে পারেন, দুটো ব্লক নিচেই দোকান। মাটি চেইন সহ আরো কিছু জিনিস কিনলো সেই দোকান থেকে, তারপর বেকারির উদ্দেশ্যে রওনা দিল। ও নিজের পছন্দ অপছন্দের সঙ্গে কখনোই আপোষ করে না, আর সামান্থার ব্যাপারে তো একদমই নয়। মাটি অফিসে ফিরে ওর সেক্রেটারির কাছে শুনল সামান্থা নাকি অফিসে ফোন করেছিল। সেক্রেটারি জানালো সামান্থার কণ্ঠস্বর নাকি ভীষণ ক্ষীণ এবং দুশ্চিন্তাগ্রস্ত শোনাচ্ছিল। কথাটা শোনা মাত্রই মাটি ভীষণ ব্যস্ত হয়ে উঠল, কি আবার হলো, কি তাহলে শরীর টুরির খারাপ হলো? তড়িঘড়ি ও সেক্রেটারিকে বলল, এখনই সামান্থার নাম্বারটা একবার ডায়াল করো তো ক্যারল। ফোনে রিং শোনা যেতেই ক্যারল রিসিভারটা মাটির হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। সামান্থা ফোন ধরতেই মাটি জিজ্ঞেস করল, স্যাম, সব ঠিক আছে তো? হ্যাঁ মাটি, সব ঠিক আছে। মাটির কপালে ভাঁজ পড়ল, সামান্থার কণ্ঠে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। ও বলল, ইউ শিওর? তোমার গলাটা এমন কাঁপা কাঁপা লাগছে কেন? সামান্থা নিজেকে যথাসম্ভব স্থির রাখার চেষ্টা করে বলল, না না, ওরকম কিছু নয়, সামান্য একটু ক্লান্ত লাগছে আর কি। আচ্ছা শোনো না, তোমাকে ফোন করার কারণটা হলো একটা ব্যাপারে তোমার থেকে একটু অনুমতি চাইবো, আমাদের গ্র্যান্ড পার্টির ব্যাপারে। ভাবছি এই পার্টির জন্য একজন ভিডিও ফটোগ্রাফারকে ডাকব, অবশ্যই তাতে যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে। হুমা, এতে আমার আপত্তির কি আছে স্যাম? আসলে অ্যারেঞ্জমেন্টগুলো তো আগে থেকে সব করতে হবে, তাই আর কি, না হলে কাজের সময় তোমাকে ফোন করে বিব্রত করতাম না। বিব্রত? তুমি আমাকে ফোন করলে আমি বিব্রত হব? কখনো নয়। মাটি, আমার মাথায় না আরো একটা পরিকল্পনা আছে। জানো, আমার খুব ইচ্ছা তোমার কলেজের ডিপ্লোমাটা বাঁধিয়ে ফ্রেম করে দেওয়ালে টাঙাই। তুমি তো আর নিজে এসব কোনোদিন করালে না,
তাই আমাকেই করতে হবে। স্যাম, তুমি তো জানো আমি নিজেকে জাহির করতে পছন্দ করি না সোনা। কিন্তু আমি যে করি মার্টি, আই এম প্রাউড অফ ইউ। বলো না মার্টি, সার্টিফিকেটটা কোথায়? আমি পার্টির আগেই ওটা বাঁধাবো। প্রায় মিনিট খানেক মার্টিন এভারেট শ চুপ করে বসে রইল। ওদিকে সামান্থা দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো ওর উত্তরের জন্য। তারপর মার্টি বলল, আমার তো ঠিক মনেই পড়ছে না গো, ওটা যে আমি কোথায় দেখেছি। কথাটা শোনা মাত্রই সামান্থার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। তবে কি, সে শান্ত গলায় বলল, ভাবো না হানি, ভাবো না, ভালো করে ভাবো, কোথায় রেখেছো মাই জিনিয়াস, প্লিজ ভাবো, ট্রাই মার্টি, প্লিজ। স্যাম, আমার ড্রয়ারে যে কাগজপত্রগুলো আছে ওখানটায় একবার খুঁজে দেখো তো। সামান্থা খানিক বকুনির স্বরে বলল, মার্টি, ওই 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 গাদায় তুমি তোমার সার্টিফিকেট রেখে দিয়েছো? আর ইউ শিওর? গিলটি, মাই সিনসিয়ার অ্যাপোলজিস টু দ্য মিডল স্কুল অফ জার্নালিজম। আচ্ছা বেশ, আমি খুঁজে দেখছি। আমি সন্ধ্যে 7টার মধ্যে বাড়িতে ঢুকছি সোনা। বেশ, বাই বাই। ফোনটা রাখার পর মার্টি বেশ অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সামান্থা ওর বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারল না। এই ভিডিওগ্রাফার আর একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে ওর এত তাড়াহুড়ো কেন? তারপরেই মনে মনে হাসল মার্টি। এই প্রথমবার একা হাতে এত বড় একটা পার্টির আয়োজন করছে সামান্থা, তাই হয়তো এতখানি উত্তেজিত। মার্টি বিষয়টা নিয়ে আর বিশেষ মাথা ঘামাল না। সামান্থা ফোন রাখার পর আর এক মুহূর্তও সময় নষ্ট করল না। সে তাড়াতাড়ি মার্টির ড্রয়ার খুলে সেখানে কাগজের তারা ঘেঁটে দেখতে লাগল। প্রচুর পরিমাণে খাম, কাগজপত্র ইত্যাদির মাঝখানে হঠাৎই সামান্থার হাতে পড়ল একটা লম্বা নীল রঙের ফোল্ডার, আর তার উপরে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সিল দেওয়া। সামান্থা খুব সাবধানে ফোল্ডারের মুখ খুলে ভেতর থেকে একটা শক্ত কাগজ বাইরে বার করে আনল। সেটার দিকে চোখ পড়তেই মুহূর্তেই সামান্থার মুখ থেকে যেন একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ও জানত অ্যালামনি অফিসের মহিলাটা শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভুল বলেছে ওকে। সে চেয়ে রইল মার্টির সার্টিফিকেটটার উপর। মার্টির অতীত যেন তার নিজের হাতে ধরা। চোখ বুঝে সে একবার কাগজটার উপর চুম্বন করল। তাতে বড় বড় করে লেখা, মার্টিন এভারেট শ, ব্যাচেলর অফ সায়েন্স উইথ অনার্স, June 16, 1966। এমন ভুল সামান্থা আর করবে না, আর সে কখনো মার্টিকে পরীক্ষা করার চেষ্টাও করবে না। এখন যে ওর বড় খুশির সময়। 5ই ডিসেম্বর কি শুধুই পার্টি হবে? না, ও তো সেদিন মাটিকে এমন একটা খবর দেবে যার জন্য মাটি হাপিত্যেশ করে বসে রয়েছে। সামান্থার শরীরে এমন কিছু পরিবর্তন দেখা দিয়েছে যা পরিষ্কার নির্দেশ করে যে সে মা হতে চলেছে। আজ সামান্থা বেলভিউ মেডিকেল হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে। ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন যে সামান্থা সত্যিই অন্তঃসত্ত্বা। খুশিতে সামান্থা যে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে আন্দাজ করেছিল ঠিকই, কিন্তু ডাক্তারের মুখ থেকে কথাটা শুনে তার শরীর আর মন যেন এক স্বর্গীয় আনন্দে ভরে উঠল। এমন শান্তি জীবনে এর আগে কোনোদিন হয়নি। ওর হৃদয় যেন আচ্ছন্ন হয়ে এল। বিকেলে লেন সামান্থার কাছ থেকে খুশির খবরটা পেতেই একেবারে লাফিয়ে উঠল। তারপর সামান্থার হাত ধরে খুব করে ঝাঁকিয়ে দিয়ে বলল, আরে চল চল তোর ফ্ল্যাটে যাই, বাকি কাজগুলো সারতে হবে তো। ফ্ল্যাটে ঢুকে সামান্থার জন্য আরও বেশ কয়েকটা ফোন নাম্বার বার করে আনলো লেন। প্রথমেই ও যে জায়গার নাম্বার বার করে দিল সেটা হলো মার্টির প্রথম স্কুল, জর্জ ব্র্যাটন এলিমেন্টারি স্কুল, এলকার্ট, ইন্ডিয়ানা। সামান্থা ছোট্ট টেবিলটার পাশে বসে নাম্বারটা ডায়াল করল।
ওপাশ থেকে ভেসে এলো একটা ফ্যাসফ্যাসে মহিলা কণ্ঠস্বর। ব্র্যাডেন, সামান্থা খানিক ইতস্তত করে বলল, হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করছি, আমার স্বামীর সম্পর্কে কয়েকটা বিষয়ে কথা বলবো আর কি। ও 1950 সালে এই স্কুলেরই ছাত্র ছিল। ব্যাপারটা হলো, সামনেই ওর 40তম বার্থডে, তো আসলে আমি ওর পুরনো বন্ধু বান্ধব, টিচার্স, এদের সাথে একটু যোগাযোগ করতে চাইছি, কোনোভাবে যদি যোগাযোগ করা সম্ভব হয় আর কি। ওয়েল, শিক্ষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মারা গেছেন, তবে হ্যাঁ, প্রিন্সিপাল এখনো একই রয়েছেন, উনি এই মুহূর্তে অফিসেই রয়েছেন এখন। আমি কি লাইনটা ওনাকে দেব? তাহলে তো খুব ভালো হয় ম্যাডাম। আমার নাম সামান্থা, সামান্থা শ, আর আমার স্বামীর নাম মার্টিন এভারেট শ। ভদ্রমহিলা লাইনটা ট্রান্সফার করে দিলেন। বেশ কিছুক্ষণ রিসিভার কানে নিয়ে বসে থাকার পর ওপাশ থেকে ভেসে এলো একটা উজ্জ্বল ভারী কণ্ঠস্বর। মিসেস সামান্থা শ, আমি লোকটা বলছি। আমার এখনো আপনার হাজবেন্ডকে স্পষ্ট মনে আছে, কি জন্মনে একটা ছেলে, অলওয়েজ দ্য ডেভিল। সামান্থা উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, তাই স্যার, আপনার মনে আছে? মাটিকে আপনার মনে আছে স্যার? ওই তো রোগা বাচ্চা ছেলেটা। না স্যার, ও কিন্তু যথেষ্ট মোটাসোটা। ওয়েল, কতদিন আগের কথা বলুন তো, নিশ্চয়ই আপনি খুব করে ভালো মন্দ খাওয়াচ্ছেন। হ্যাঁ, হবে হয়তো। দুঃখের বিষয় হলো, মার্টিন একবারও পরে দেখা করতে এলো না। খুব ইচ্ছে করে পুরনো ছাত্রদের সঙ্গে একবার দেখা করতে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, ও নিশ্চয়ই আপনার সাথে গিয়ে দেখা করে আসবে একদিন। ইনফ্যাক্ট আমরা দুজনেই যাব। গ্র্যান্ড, এবার বলুন তো, আপনার কিছু স্মৃতি দরকার তাই তো? হ্যাঁ স্যার। বেশ বেশ, আমি নিজে আপনাকে বেশ কিছু স্মৃতি জোগাড় করে দেব, ছবি লেখা যা পাব। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাড়িতে ক্যাসেট চালানোর কোনো ক্যাসেট প্লেয়ার মেশিন আছে বা টেপ রেকর্ডার? হ্যাঁ স্যার, আছে। তাহলে আমি মাটিকে ছোট একটা টেপ রেকর্ড করে পাঠাবো, মানে আমার শুভেচ্ছা বার্তা। আর হ্যাঁ, মার্টিনকে বলবেন তার পুরনো স্কুলের খেলার মাঠটা এখনো তার জন্য অপেক্ষা করে আছে। আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন। থ্যাংক ইউ মিস্টার কোটরেল। থ্যাংক ইউ ফর থিংকিং অফ আস মিসেস শো। থ্যাংক ইউ। বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার আদান প্রদানের পর সামান্থা খানিক চুপ করে থেকে বলল, স্যার, আপনার মাটির বাবা মা সম্পর্কে কিছু মনে আছে? মানে কোনো বিশেষ গল্প বা ঘটনা? দুজনেই ভীষণ ভালো মানুষ ছিলেন ওরা। দুর্ভাগ্যবশত ওরা দুজনেই খুব কম বয়সে মারা যান স্যার, কিন্তু মাটি থামেনি। জীবন যতই কঠিন হয়ে যাক স্যার ওর জন্য, ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হয় তারপর স্যার। That's Martin spirit. হ্যাঁ, that's my Marty. Thank you sir. Thank you again Mr. Quattrell. Thank you. ফোন রাখার পর সামান্থা একটা মেডিকেল জার্নাল হাতে নিয়ে বসল। তার শরীরে তিল তিল করে বেড়ে উঠছে একটা নতুন প্রাণ। ধূমপান মদ্যপান এসব একেবারেই করা যাবে না এখন। লেন বাড়ি ফিরে গেছে বেশ অনেকক্ষণ হল, এমন সময় হঠাৎই ফোনটা বেজে উঠল। হ্যালো, মিসেস শ। হ্যাঁ মিস্টার কোটরেল, বলুন স্যার। ওয়েল, ব্যাপারটা খুবই লজ্জাজনক ম্যাডাম। লজ্জাজনক কি স্যার? আসলে দেখুন, মানে আমারও তো বয়সটা বাড়ছে, এত স্টুডেন্টের মধ্যে আজকাল আমার স্মৃতিশক্তি বড়ই বিশ্বাসঘাতকতা করে। আসলে কিছুক্ষণ আগে যার কথা ভেবে আমি এতগুলো কথা আপনাকে বললাম, তার নাম মার্টিন শ নয়, বরং মেলভিন শ। তার মানে
আমার স্বামীকে আপনার মনে নেই স্যার? আপনি বললেন আপনার স্বামীর বাবা মা দুজনেই মারা গেছেন, কিন্তু মেলভিনের মা তো এখনো জীবিত। ব্যাপারটা এখানেই খুব গুলিয়ে যাচ্ছিল আমার। I'm so sorry. সামান্থা বুঝল ভদ্রলোক অত্যন্ত লজ্জিত। সে বলল, স্যার এ তো হতেই পারে, আপনার এত দিনের এত ছাত্র, সকলকে কি আর মনে রাখা সম্ভব? আপনি যদি কাইন্ডলি একটু রেকর্ডটা চেক করে। এখানেও একটা সমস্যা আছে মিসেস শো। আই বেগ ইওর পার্ডন স্যার? আমি রেকর্ডস চেক করেছি, রেকর্ডে মার্টিন শো নামের কেউ নেই ম্যাডাম। কি? হ্যাঁ, মানে আমিও খুব অবাক হচ্ছি। আমি পরপর অনেকগুলো ইয়ার চেক করেছি, কিন্তু ওই নামে কিন্তু কেউ নেই। সামান্থার মনে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কলটার কথা বিদ্যুৎ ঝলকের মতো উকি মারল। এরা সকলে একই ভুল কেন করছে? বিহ্বল কণ্ঠে সামান্থা বলল, স্যার মাটি ব্র্যাডেনে পড়তো স্যার, ও সবসময় স্কুলের কথা বলে। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু যেখানে কোনো রেকর্ডই নেই, উই আর কাইন্ড অফ লস্ট মিসেস শো। এমনকি প্রত্যেক বছর একটা ক্লাস পিকচার তোলা হয় আমাদের, সেই সময় ক্লাস পিকচারগুলো আমি চেক করেছি, বাট নো মার্টিন। সামান্থা কম্পিত কণ্ঠে বলল, স্যার ও হয়তো অ্যাবসেন্ট ছিল স্যার। এতগুলো বছর, টানা ৬ বছর, কিন্তু একবারও ছবি তোলার দিন প্রেজেন্ট ছিল না, এটা কি সম্ভব? ফোন রাখার পর সামান্থা সম্পূর্ণ ভেঙে পড়ল। একটা অজানা আতঙ্ক আর আশঙ্কায় সে রীতিমতো কেঁপে উঠল। মাটি আর ওর মাঝে মিথ্যে থাকতে পারে, এটা ওর কল্পনারও অতীত। মাটি আজও লাঞ্চ টাইমে অফিস থেকে বেরিয়েছিল। এই সময়টায় শপিং করা ওর একেবারে নেশায় দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেক বছর 5ই ডিসেম্বর আসার আগে ওকে অনেক কিছুই ছোটখাটো কিনতে হয়, বা বলা ভালো সংগ্রহ করতে হয়। জন্মদিনটা যতই এগিয়ে আসছে, ওর শরীর আর মন জুড়ে একটা অদ্ভুত অনুভূতি যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সামান্থা কিন্তু মাটির অতীত সম্পর্কে খোঁড়াখড়ি করা একেবারেই বন্ধ করেনি। অনেক বুদ্ধি করে ঠান্ডা মাথায় সে তার খোঁজ জারি রেখেছে। ব্র্যাডেনের পর যে জুনিয়র স্কুলে মাটি পড়ত, সেখানেও খোঁজ খবর নিয়েছে সামান্থা, যদিও এই স্কুলের প্রিন্সিপাল একেবারেই সহযোগিতা করতে রাজি হননি। এরপর হাই স্কুল থেকেও জানানো হয়েছে যে সেখানেও কোনো কালে মার্টিন এভারেট শ নামে কেউ পড়ত না, অর্থাৎ কোনো রেকর্ড নেই। শেষমেশ এলকহার্ট সিটি মিউনিসিপ্যালিটিতে ফোন করে সেখান থেকেও জানা গেল যে জন্মসাল অনুসারে মার্টিন নামের কোনো বার্থ সার্টিফিকেট ওরা বার করেননি। সামান্থা যখন বলল, এরকমও তো হতে পারে যে ওর জন্ম আনরেজিস্টার্ড রয়েছে, রিসেপশনিস্ট জানালেন সেটা সম্ভব, তবে এই আধুনিক যুগে কেউ জন্ম মৃত্যু আনরেজিস্টার্ড রাখে না, সেটা হলে জীবনে চাকরি বাকরি পড়াশুনো সবকিছুতেই নানা রকম সমস্যা হবে, বেশি দূর এগোনোই যাবে না। এই উদ্বেগ অসহনীয় হয়ে উঠল সামান্থার কাছে। সে বুঝে গেছে মাটির জন্ম, পড়াশুনো ইত্যাদি কোনো কিছুরই সঠিক তথ্য ওর কাছে নেই। হয়তো আগা গোড়া একটা মিথ্যের ওপর এতদিন দাঁড়িয়েছিল ও, তবু কোথাও গিয়ে সামান্থা যেন বারবার থমকে যাচ্ছে। সামনের এত বড় 40 বছরের বার্থডে পার্টি কি আসলে সবটাই ধোঁয়াশার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, নাকি সত্যি এই সব কিছুর কোনো না কোনো একটা ব্যাখ্যা আছে? মাটিকে সরাসরি কিছু জিজ্ঞেস করা যাবে না, তেমনটা করলে সামনের সারপ্রাইজ পার্টিটাই তো পুরো বানচাল হয়ে যাবে। কথায় কথায় গল্পের ছলে মাটির থেকে জানতে হবে সমস্ত ব্যাপারগুলো, কিন্তু এসবের আগে আরও একবার নর্থ ওয়েস্টার্নে ফোন করতে হবে সামান্থাকে। যদিও ব্যাপারটা খুবই লজ্জাজনক, গতবার ও নিজেই যেভাবে ওদের মুখের ওপর ফোনটা কেটে দিয়েছিল, তবে এক্ষেত্রে তো ওর কাছে প্রমাণ আছে, মাটির সার্টিফিকেট ওর হাতে রয়েছে,
একেবারে খোদ নর্থ ওয়েস্টার্নেরই ইস্যু করা সার্টিফিকেট। নিজেকে যথাসম্ভব শক্ত করে সামান্থা ফোন নাম্বার ডায়াল করল। স্কুল থেকে কল ট্রান্সফার করা হলো ডিন অফ স্টুডেন্টস এর চেম্বারে। ডিন অত্যন্ত বিরক্তি ভরা কণ্ঠে বললেন, হ্যালো। হ্যালো, আমার নাম সামান্থা শো। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, অ্যালুমনি অফিস থেকে আমাকে জানিয়েছে, আপনি আগেও ফোন করেছিলেন, তো আমি সে কি করতে পারি বলুন তো। ওয়েল, একটা ভালো খবর আছে, মার্টি সার্টিফিকেট আছে স্যার, আপনাদেরই দেওয়া। ভদ্রলোক ঠান্ডা বিদ্রুপের স্বরে বললেন, তাই নাকি? হ্যাঁ স্যার। ম্যাডাম, ওটা জাল। কথাটা শোনার পর সামান্থা এতটাই হকচকিয়ে গেল যে তার মুখ দিয়ে একটাও কথা সরল না। আর এই কথার উত্তরে ও কি বা বলতে পারে? নিজের হতাশা লুকানোর চেষ্টা করে কয়েক সেকেন্ড পর ও বলল, আপনি অত দূরে বসে কি করে জানলেন যে সার্টিফিকেটটা ফেক, জাল? হ্যাঁ, কারণ আমি যে চেয়ারে বসে আছি সেখানে আমার দায়িত্ব সমস্ত স্টুডেন্টের রেকর্ড সম্পর্কে অবগত থাকা। আপনার স্বামী কোনোদিনই নর্থ ওয়েস্টার্নে যাননি। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কলেজে কোনো ট্রেস না রেখে কেউ কলেজ গ্র্যাজুয়েট হয়ে যায় না ম্যাডাম। আর আপনার যদি মনে হয় আপনি আপনার স্বামীর সাথে সরাসরি কথা বলুন, অবশ্য যদি আপনি সেই রিস্কটা নিতে চান। নাও ইফ ইউ উইল প্লিজ এক্সকিউজ মি। অত্যন্ত তিক্তভাবে কথোপকথন শেষ হল। সামান্থা আরও একবার ভালো করে পরীক্ষা করে দেখল সার্টিফিকেটটা সত্যি জাল কিনা। ওর হাত দুটো থরথর করে কাঁপছে। কই, এই কাগজটা দেখে তো একবারও মনে হচ্ছে না যে এটা জাল। মাটি যখন বাড়ি ফিরল তখন সন্ধে নেমেছে, ওর চোখে মুখে ক্লান্তি। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব খিদে পেয়েছে ওর। ও কিন্তু সামান্থার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন খেয়াল করল না। ছিমছাম মিষ্টি মেয়েটার টান টান করে চুল বাঁধা, পরনে ধূসর রঙা একটা স্কার্ট আর নীল রঙের একটা টপ। মাটি সকালে বাড়ি থেকে বেরোনোর সময়ও সামান্থা এটাই পরেছিল। মাটি খেয়াল না করলেও এবেলা সামান্থার চোখের দিকে গভীরভাবে তাকালেই ও স্পষ্ট ধরতে পারত সামান্থার মনে সন্দেহ আর টানা পড়েন। রাতে ডিনার করতে করতে সামান্থা নানা প্রশ্ন করতে লাগলো মাটিকে। সে বলল, জানো হানি, আজ হঠাৎই অ্যাপার্টমেন্টের সামনে একজনের সাথে দেখা হল। সে আমাকে এই ডিরেকশন জিজ্ঞেস করতে দাঁড়িয়েছিল। ভদ্রলোক এই তোমারই বয়সী হবে। তারপর? মাংস চিবোতে চিবোতে বলল মাটি। কথায় কথায় জানলাম তিনি এলকহার্ট থেকে আসছেন। ওনার নাম ফ্রেড উইলসন। আমি চিনি না গো। ভদ্রলোক বললেন উনি তোমার এক ক্লাস নিচেই পড়তেন, তো তোমাকে উনি চেনেন, উনি ফুটবল খেলতেন। আচ্ছা মার্টি, এলকহার্টের ফুটবল টিমটা কেমন ছিল গো? মার্টি কাঁধ ঝাঁকিয়ে বলল, মোটামুটি। সামান্থার চোয়াল শক্ত হলো। সে হোমওয়ার্ক না করে আজ মার্টিকে প্রশ্ন করছে না। ও এলকহার্টের পেপার আনিয়েছে বাড়িতে, তাতে পরপর সাল উল্লেখ করে স্কুলের সমস্ত অ্যাচিভমেন্ট লেখা আছে। মাটি যখন ওই স্কুলে পড়ত তখন ওদের স্কুলের ফুটবল টিম ছিল অপ্রতিরোধ্য। পরপর চার বছর ওদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে মাটি বলছে কিনা মোটামুটি টিম। হঠাৎ মাটি খাওয়া থামিয়ে সামান্থার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বলো তো? এমনি জিজ্ঞাসা করলাম মাই লাভ। আসলে ফুটবলে আমার কোনোদিনই তেমন ইন্টারেস্ট ছিল না, ফ্যামিলিগত কারণে তেমন সুযোগও পাইনি। ভদ্রলোক স্কুলের কথা খুব বললেন, ওনার সাথে তোমার দেখা হলে খুব ভালো লাগবে মাটি। কথাটা শুনে মাটির চোখে যেন সামান্য ভয়ের উদ্রেক হলো। সে সামান্য জোর করে হেসে বলল, হ্যাঁ, তুমি ওনাকে আবার আমাদের ফোন নম্বর দিয়ে বসোনি তো? না, কখনো দেবে না। আমার তোমার জন্য খুব ভয় হয় সামান্থা, সারাটা দিন একা একা এত বড় একটা ফ্ল্যাটে থাকো। বলে মাটি সামান্থার হাত দুটো শক্ত করে চেপে ধরল। তারপর বলল,
সাবধানে থাকবে সব সময়। ভুলে যেও না, তুমি আমার সব কিছু। ইউ আর মাই হোল ওয়ার্ল্ড। ওরা দুজনেই দুজনের চোখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। মাটির সামান্থাকে প্রয়োজন, ওর দৃষ্টি সেটা স্পষ্ট বলে দেয়। মিনিটখানেকের নীরবতার পর ওরা আবার খাওয়ায় মনোনিবেশ করল। সামান্থা আবারও শুরু করল ওর কথা, বলল, আজ টিভিতে জার্নালিজম, তারপর ভালো কলেজ, ইউনিভার্সিটি এসব নিয়ে একটা ইন্টারভিউ দেখছিলাম জানো তো, সেখানে তোমার কলেজের নামটাও বলল। ও আচ্ছা মাটি, মেডিল কলেজে তোমার পেপার কি কি ছিল, মানে স্পেশালাইজেশন কি কি ছিল? অনেক কিছুই, এই যেমন ধরো খবর লেখা, রিপোর্টিং, কপি এডিটিং, ফটোগ্রাফি, এইসব আর কি। অবাক লাগে, তুমি এত ভালো ছাত্র ছিলে অথচ তোমাকে ওরা কখনো ডাকে না কেন মাটি? কলেজে নিশ্চয়ই অ্যালামনি গ্রুপ আছে, তাহলে ওরা তোমাকে কেন ডাকে না? আমার বহুবার ঠিকানা চেঞ্জ হয়েছে, আর আমি ওদের সেসব আর জানাইও না। কথাটা বলেই মাটি সোজা চাইল সামান্থার চোখের দিকে, বাঁকা হেসে বলল, কি ব্যাপার বলো তো, আজ তুমি শুধুই আমার অতীত নিয়ে প্রশ্ন করে যাচ্ছ, ব্যাপার কি? সামান্থার হাত পা ঠান্ডা হয়ে এলো। পরিবেশটা হালকা করার জন্য ও একগাল হেসে বলল, হে মাই লাভ, আই লাভ ইউ মাটি, তোমার অতীত বর্তমান সব কিছুতেই আমার ইন্টারেস্ট, সেটা তুমি বোঝো না? কি হলো? এই ওয়েল, আমার অতীত সম্পর্কে বলার তেমন কিছুই নেই হানি। শুতে যাওয়ার আগে সামান্থা মুখ ভার করে বসে আছে দেখে মাটি বলল, কি হয়েছে তোমার? শুনতে চাও? আমি চাই তোমাকে তোমার জন্মদিনে স্পেশাল কিছু একটা গিফট দিতে, কিন্তু কি যে দিই? স্যাম, পার্টিটাই তো আসত একটা গিফট। ভাবছিলাম তুমি আর আমি সবসময় তো এই ফ্ল্যাটে বন্দি, তোমাকে যদি দুটো প্লেনের টিকিট গিফট করি। ভেকেশন? সামান্থা সরলভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল, ভাবছিলাম মিড ওয়েস্টের দিকটা ঘুরে আসি, তাহলে তুমি এলখার্টও ঘুরে আসতে পারবে, আমি তোমার স্কুল, তোমার বাড়ি, কলেজ সব দেখে আসব। জানি মুখে তুমি যাই বলো, মনে মনে সকলে তার নিজের বাড়িতে বার বার ফিরতে চায়, সেটা আমি জানি, বুঝলে? মাটি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কবে নাগাদ যেতে চাইছো? তোমার জন্মদিনটা হয়ে যাক, তারপর ক্রিসমাসের সময় তো যেতেই পারি, কি বলো? Let's do it. মানে এলখাট, নর্থ ওয়েস্টার্ন? কেন নয়, দারুণ হবে ব্যাপারটা, কত দিন পর। সামান্থার হৃৎস্পন্দন যেন দ্বিগুণ হয়ে এলো। মাটি বলে চলল, আমি নিজে তোমাকে সব ঘুরিয়ে দেখাবো, নর্থ ওয়েস্টার্নে আমরা কোন ঘরে থাকতাম, সেই ঘর থেকে কেমন মিশিগান লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সব তোমায় দেখাবো। তুমি এলখার্টে যে বাড়িটায় থাকতে আমি সেটাও একবার দেখতে চাই মাটি। বেশ তো, ছোট্ট একটা সাদা রঙের বাড়ি, দুটো চিমনি, সবাই জানতো সদের বাড়িতে দুটো চিমনি। সামান্থা যেন নতুন করে আবারও আশার আলো দেখতে পেল। মাটি এক বাক্যে রাজি হয়ে গেল, তার মানে অতীতকে সে মুছে ফেলতে চায় না নিশ্চয়ই। সামান্থা হেসে বলল, আচ্ছা এভানস্টনে ভালো কোনো রেস্তোরাঁ আছে? হ্যাঁ আছে তো, এমনকি আমি শিওর ওই লোকগুলো আমাকে দেখলে চিনতেও পারবে। সামান্থার মুহূর্তের জন্য মনে হলো ও যেন স্বর্গে রয়েছে, ও তো মাটির মুখ থেকে এই আশ্বাসটুকুই চেয়েছিল। মাটি সামান্থার গলা জড়িয়ে ধরে বলল, আইসক্রিম খাবে? নতুন দোকানটায় তো 24 ঘন্টা ডেলিভারি সার্ভিসও চলে। চকলেট আইসক্রিম উইথ এক্সট্রা চকো চিপস, ওকে? ওকে মাই লাভ। আনন্দে আত্মহারা হয়ে গেল সামান্থা, মনটা এখন বেশ হালকা লাগছে। মাটি আইসক্রিমের দোকানে ফোন করল। সামান্থা খেয়ালও করল না যে মাটির মুখ জুড়ে কি অদ্ভুত একটা হাসি ফুটে উঠেছে। ওদের মিডওয়েস্টের ট্রিপটা আদৌ কোনোদিন হবে তো?
মন থেকে সমস্ত দ্বিধা এবং সন্দেহ কেটে যেতেই সামান্থা পরদিনই দ্বিগুণ উৎসাহে জন্মদিনের পার্টির আয়োজন করতে নেমে পড়ল। সাথে ও লিনকেও ডেকে নিয়েছে। মার্টি কলেজ পাশ করার পর আর্মিতে যোগ দিয়েছিল। সেখানে মার্টির সাথে বন্ধুত্ব হয়েছিল রিচার্ড বোস নামে একজন ভদ্রলোকের। দুজনেই অল্পদিনের মধ্যেই একেবারে হরিহর আত্মা হয়ে ওঠেন। অতএব পার্টির জন্য এই ব্যক্তি এবং আরও কিছু আর্মির বন্ধুবান্ধবকে নিমন্ত্রণ করতেই হবে। সামান্থা ডিফেন্স ডিপার্টমেন্টের নাম্বার বের করে ডায়াল করল। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর উপাস থেকে শোনা গেল, সার্জেন্ট মুলিগান। সার্জেন্ট, আমার নাম সামান্থা শ। আমার হাজবেন্ড 60s আর্মিতে ছিলেন। উনি কি যুদ্ধের সময় ভিয়েতনামে ছিলেন? কিছুদিন ছিলেন, মূলত ও ফোর্ট পোলকে ছিল। ওখানে ওর কিছু বন্ধু ছিল, আমি তাদেরই মধ্যে একজনকে খুঁজছি সার্জেন্ট। ওনার সাথে যোগাযোগ করাটা আমার খুব দরকার, তাই দেখুন এইভাবে তো কারোর কন্ট্যাক্ট আমরা দিতে পারি না ম্যাডাম। প্লিজ সার্জেন্ট, আমার খুব দরকার, বিশ্বাস করুন আমার কোনো রকম কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর দেখুন আমার স্বামীও তো ওই ভদ্রলোকেরই বন্ধু ছিলেন, তাই ম্যাডাম বিশ্বাস করুন এই রকম অনুরোধ আমরা প্লিজ স্যার প্লিজ। ওর ওই বন্ধুর নাম রিচার্ড বোস, প্লিজ স্যার। সার্জেন্ট দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা বেশ আমি দেখছি। সামান্থা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদিক থেকে কম্পিউটার কিবোর্ডে টাইপ করার শব্দ পেল সামান্থা। কিছুক্ষণ পর সার্জেন্ট মুলিগান বললেন, ম্যাম। হ্যাঁ স্যার বলুন। আমি কিন্তু এখানে রিচার্ড বোস নামে কাউকে দেখছি না, যদিও সেটা হতেই পারে, ক্রস রেফারেন্স করে দেখতে হবে আমাকে। আপনার স্বামীর ইউনিট ডেজিগনেশনটা জানা আছে? আগে না তো স্যার, তবে ওর সার্ভিস নাম্বারটা আমার মনে আছে। বলুন তো। RA 3856 7194। দেখছি দাঁড়ান, এটার সাথে ক্রস রেফার করে দেখব। সামান্থা আবারও অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ কাটার পর সার্জেন্ট আবারও লাইনে ফিরে এলেন, বললেন, ম্যাম সার্ভিস নাম্বারটা দিয়ে চেক করছি, নাম বলছে মার্টিন শ, সার্ভিস হিস্ট্রিটা চেক করি তাহলে। কথা বলতে বলতেই সার্জেন্টের কণ্ঠে একটা পরিবর্তন লক্ষ্য করল সামান্থা। Is something wrong, sir? I am sorry. আমি খুবই দুঃখিত আপনার স্বামীর ব্যাপারটা দেখে। আমার স্বামীর ব্যাপার কি স্যার? I am sorry. উনি তো ভিয়েতনামের যুদ্ধে মারা গিয়েছেন মিসেস শ। সামান্থা আর একটা কথাও বলতে পারল না। মুহূর্তের জন্য ওর চোখের সামনে সবকিছু যেন অন্ধকার হয়ে এলো। নিজের অজান্তেই ফোনটা নামিয়ে রাখল ও। শেষ হল আমাদের আজকের গল্প সারপ্রাইজ পার্টির প্রথম পর্ব। গল্প রচনায় উইলিয়াম কাটস, গল্পের অনুবাদ এবং অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক এবং শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পরিচালনা প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্ট ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়, গল্পের কথক লাউ কোট্রেল, স্পেন্সার ক্রসওয়েড এবং টম এডওয়ার্ডসের চরিত্রে আমি শীর্ষেন্দু, সামান্থা শ এবং ফ্র্যাঙ্কির চরিত্রে স্বাগতা, মার্টিন শ ফ্র্যাঙ্কির বাবা এবং ডিনের চরিত্রে শুভদীপ, দোকানদার এবং সার্জেন্ট ইয়াংয়ের চরিত্রে প্রভাকর, লগেন্স ও সার্জেন্ট মলিগানের চরিত্রে স্নেহাদ্রি,
ফ্র্যাঙ্কির মা এবং রিসেপশনিস্টের চরিত্রে সায়ন্তনী, ব্র্যাডেনের রিসেপশনিস্ট এবং লেন গোল্ডের চরিত্রে ঋতুপর্ণা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ, বৃত্তের বাইরে অডিও স্টোরি চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্র এবং লেজি নেরাইটার অডিও বুক চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব সারপ্রাইজ পার্টির দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। ভেল অফ টেলসে আজ উইলিয়াম কাটসের কাহিনী অবলম্বনে আমাদের গল্প সারপ্রাইজ পার্টি, আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পের অনুবাদ এবং অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক এবং শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্ট ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। আজকের গল্পটি শুনে যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প সারপ্রাইজ পার্টি, আজ দ্বিতীয় তথা অন্তিম পর্ব। মাটি ওর সাথে ট্রিপে যেতে রাজি হওয়া মাত্রই ওর মন থেকে সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছিল, কিন্তু সার্জেন্ট মলিগানের এই একটা কথায় আবার ও সব কিছু যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুড়ে গেল। কি বললেন ভদ্রলোক? মার্টিন এভরেট সব মারা গেছে, কিন্তু ওর স্বামী মার্টি তো জল জ্যান্ত একটা মানুষ, তাহলে যুদ্ধে কে মারা গেছে? কনফারেন্স রুমের ভেতরটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে আজকে। লম্বা কনফারেন্স টেবিলের দুপাশে বসে আছেন নামি দামি সব ক্লায়েন্টরা। টেবিলের একেবারে মাথায় নিজে চেয়ারে বসে গোটা মিটিংটা পরিচালনা করছিল মার্টি। তবে পরিচালনা শুধু নাম মাত্র, আজ একেবারেই কোনো কাজে মন বসছে না মার্টির। সকাল থেকেই মনটা কেমন যেন উদাস হয়ে আছে ওর। প্রত্যেক বছর জন্মদিনটা কাছে এলেই বাবা মায়ের কথা বড্ড মনে পড়ে ওর। দিনগুলো সব কোথায় যেন হারিয়ে গেছে। বাবার কথা বিশেষ করে মনে পড়ে, সেই হাসি খুশি দিলদরিয়া সরল মানুষটা। কতকাল হয়ে গেল মানুষটা নেই, কিছু মানুষকে যদি আবার ফিরে পাওয়া যেত। তাহলে কি স্ট্যাটিস্টিক্সগুলো ঠিক আছে স্যার? ক্যান উই প্রসিড উইথ দিস? একজন মহিলা ক্লায়েন্টের কণ্ঠস্বরে সম্বিত ফিরল মার্টির। গত কয়েক মিনিট ধরে ও মিটিংয়ের কোনো কথাই শোনেনি, তবু মনের অস্বস্তিটা কাটিয়ে ও পূর্ণ দৃষ্টিতে তাকালো সেই ক্লায়েন্ট ভদ্রমহিলার দিকে। ভদ্রমহিলা বেশ সুন্দরী, বয়স কোনোভাবেই 25-এর বেশি নয়। তবে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো তার চুলের উজ্জ্বল লাল রং, ঠিক সামান্থার মতন। সামান্থার কথা মনে পড়তেই মার্টির মনটা বেশ খুশি খুশি হয়ে উঠল। ইস, আজ সারাদিন কাজের চাপে একবারও ফোন করা হয়নি সামান্থাকে। না, আজ মিটিংটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হবে। ও আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার অনেকটা সময় নষ্ট করলাম। ফোনটা নামিয়ে রেখে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইল সামান্থা। মাটি তাহলে কোনোদিনই সান্তিয়াগো ইউনিয়ন নিউজ পেপারের অফিসে চাকরি করেনি, অথচ ও তো বলেছিল, ও তো কত কিছুই বলেছিল। এখন তো আর ওর কথাতে কোনো ভরসাই রাখতে পারছে না সামান্থা। প্রশ্নের পর প্রশ্ন এসে জড়ো হচ্ছে ওর মাথায়।
মাটি ওকে মিথ্যে বলেছে, কিন্তু কেন এই সমস্ত ঘটনা ওর সাথেই কেন ঘটছে? বিভ্রান্তি যেন চেপে ধরল সামান্থাকে। সাত পাঁচ ভেবে ও ঠিক করল যে এ বিষয়ে একজনের সঙ্গে ওর পরামর্শ করা একান্ত দরকার, নাহলে একা একা এই চাপ নেওয়া ওর পক্ষে অসম্ভব। ফোনটা তুলে নিয়ে টমের নাম্বার ডায়াল করল সামান্থা। টম এডওয়ার্ডস, মার্টির বেস্ট ফ্রেন্ড। মার্টি সম্বন্ধে ও জানে না এমন কিছু নেই, হয়তো ওর সাথে কথা বললেই মনটা একটু হালকা হবে সামান্থার। ওপাশ থেকে টমের গলা ভেসে এলো, হ্যালো। হ্যালো টম, আমি সামান্থা বলছি। আরে বাবা, এ কি সৌভাগ্য আমার। স্যাম, তুমি তো আমাকে কোনোদিন ফোন করো না, তাহলে আজ কি মনে করে? হ্যাঁ, মানে তোমার সাথে খুব জরুরি একটা দরকার ছিল আমার। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, দরকার ছাড়া কি আর তুমি আমাকে ফোন করবে? তা বলো, কি নতুন বাড়ি কিনবে নাকি খোঁজ এনে দেবো, নাকি আমাদের মাটি বাবুর নতুন অফিস খুলবে তাই জমির দরকার? না টম, আমার তোমার সাথেই দরকার। দোষ, জমি বাড়ির ব্রোকারদের সাথে আবার কারোর ব্যক্তিগত দরকার থরি থাকে। সামান্থা চুপ করে রইল। টম সম্ভবত বুঝতে পারল যে ব্যাপারটা সিরিয়াস। সে বলল, কি হয়েছে স্যাম, আর ইউ অল রাইট? নো, আই এম নট। তুমি নিশ্চয়ই জানো যে আমি মাটির জন্য একটা পার্টি দিচ্ছি। ও মা, জানি না আবার, গত কয়েকদিন ধরে যতবার কথা হচ্ছে ওকে তো ওই কথা ছাড়া আর কোনো কথা নেই বাবুর। তো সেই সূত্রেই কথাগুলো বলতে গিয়েও হঠাৎ থমকে গেল সামান্থা। এসব কথা এখনই তৃতীয় কোনো ব্যক্তিকে বলা কি উচিত হবে? সামান্থা খানিক কথা ঘুরিয়ে বলল, টম, আসলে ওর পুরনো বন্ধুদের পার্টিতে ইনভাইট করতে চাইছি, মানে ছোটবেলার বন্ধু বান্ধব, টিচার্স, ওরও এতে ভালো লাগবে। তুমি কি কাউকে এরকম চেনো? হ্যারল্ড টাইলার। কিন্তু মার্টি তো হ্যারল্ডের সাথে এখনো টাচে আছে। আমি চাইছি এমন বন্ধুদের যাদের সাথে বহু দিন ধরে ওর যোগাযোগ নেই, এরকম সকলকে। এই রে, এরকম তো কাউকে, আর দেখো আমি আর মার্টি তো মাত্র গত পাঁচ বছর ধরে বন্ধু, তাই ওর ছোটবেলার। টম, তুমি নিশ্চয়ই এরকমটা বলতে চাইছো না যে মার্টি তোমাকে কখনো কোনোদিন ওর ছোটবেলার বন্ধুদের কথা বলেনি? আফটার অল তোমরা বেস্ট ফ্রেন্ডস টম। টম খানিক অপ্রস্তুত হয়ে হেসে উঠল, তারপর বলল, বলবো, রাগ করবে না তো, আমি ওর পুরনো কয়েকজন গার্লফ্রেন্ডের নাম জানি, তাও শুধু নাম, তাদের পুরো নামটা কিন্তু জানি না স্যার। আরো কিছুক্ষণ কথা বলার পর ফোনটা নামিয়ে রাখল সামান্থা। টমও মাটির অতীতের ব্যাপারে প্রায় কিছুই জানে না। সামান্থার মনে একটা বিশ্বাস আরো দৃঢ় হল যে মাটির অতীত কখনোই কোনো খোলা বইয়ের পাতার মতন উন্মুক্ত নয়। ডিনার সেরে সামান্থা আর মাটি দুজনেই টিভির সামনে বসেছিল। টিভিতে একটা পুরনো সিনেমা চলছে। সিনেমার মাঝেই মাটি হঠাৎ বলে উঠল, স্যাম, তোমার সিনেমাটা আদৌ ভালো লাগছে, চলো না একটু ঘরে যাই, তোমাকে কিছু বলার আছে। সামান্থারও টিভি দেখতে ইচ্ছে করছে না। সে টিভি বন্ধ করে মাটির সাথে বেডরুমে চলে এলো। মাটি ঘরের মাঝে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘরময় কি যেন দেখছে। সামান্থা খানিকক্ষণ ধরে ব্যাপারটা খেয়াল করার পর বলল, কি হলো, কি ব্যাপার, কি দেখছো ওভাবে? এই রুমটা নতুন করে সাজাবো স্যাম। মানে রুমটা তো একদম ঠিকই আছে, নতুন করে সাজাবে মানে? মাটি খানিক রাগত স্বরে বলল, ঠিক আছে মানে ঘরটাকে আরো সুন্দর করা যায়। মাটি কখনো সামান্থার সাথে এভাবে কথা বলে না। সামান্থা
থতমত খেয়ে চুপ করে গেল। মাটি বলে চলল, ইন্টেরিয়ার ডেকোরেশনের একটা ম্যাগাজিন দেখছিলাম জানো, সেইখানেই ভাবনাটা পেলাম, দাঁড়াও তোমাকে জিনিসটা দেখাই। বলেই মাটি ওর ব্রিফকেস থেকে একটা সোনালী রঙের ছবির ফ্রেম বার করে সামান্থাকে দেখালো। জিনিসটা অত্যন্ত সস্তার এবং দেখতেও তেমন রুচিশীল নয়। এই যে এই ছবির ফ্রেমটা আমরা আমাদের বিছানার উপরে দেওয়ালে লাগাবো, আর খাটটা এদিকটা রাখলে চলবে না, এদিকে টেনে আনতে হবে, কারণ এত বড় ছবি এই দেওয়ালটাতেই মানাবে। সামান্থা অত্যন্ত অস্বস্তি সহকারে বলল, মাটি কি হলো, তোমার আমার আইডিয়াটা ভালো লাগলো না? সামান্থা হাঁফিয়ে উঠল, বলল, আমরা আমাদের সংসারের জন্য যা কেনাকাটা করি সব একসাথে করি মাটি, তুমি যদি রিডেকোরেট করো তাহলে আমারও তো কিছু পছন্দ অপছন্দ থাকে না কি? হ্যাঁ, মাটি মৃদু হেসে সামান্থার দিকে এগিয়ে গেল, তারপর ওকে বাহুবন্ধনে আবদ্ধ করে বলল, স্যাম হানি, আমরা একে অপরের পরিপূরক, আমি সব কিছুতেই তোমার মতামত চাই, একবার দেখোই না এই নতুন ডেকোরেশনটা তোমার কেমন লাগে, ভালো না লাগলে আমরা আবার চেঞ্জ করে দেব, কি খুশি? এভাবে বললে মাটির মুখের উপর ও কি বা বলতে পারে। সামান্থাকে এক পাশে দাঁড় করিয়ে রেখে মাটি কাজে নেমে পড়ল। এমন উৎসাহ নিয়ে বহুকাল সে কোনো কাজ করেনি। জায়গা থেকে খাট সরল, দেওয়ালে ফুটো হলো, তাতে বিশ্রী দেখতে ফটো ফ্রেমটা বসল। সামান্থা দেখল সব কাজ শেষ হওয়ার পর মাটি ক্লান্ত হয়ে বিছানার উপর বসে পড়েছে। এই ঠান্ডায়ও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এমন জঘন্য ঘর সাজানোর আইডিয়া কোন ম্যাগাজিনে দিতে পারে সেটা ভেবেই অবাক হয়ে গেল সামান্থা। মাটি হেসে বলল, কি সুন্দর লাগছে দেখেছো, ভালো লাগছে না বলো? ফাইন, কথাটা বলেই সামান্থা ঘর থেকে বেরিয়ে এলো। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ওর। মাটি বিছানায় আরাম করে শুয়ে সামান্থার মাথার বালিশটা বুকে চেপে ধরল। মনে হলো একটা শিশু যেন প্রিয় সফট টয়টা বুকের ওপর চেপে ধরে আছে। অত্যন্ত ক্ষীণ শিশু সুলভ গলায় নিজের মনেই সে বিড়বিড় করে বলে উঠল, বেবি ওয়ান্টস এ কিস। ওয়েস্ট 15 স্ট্রিটে হাটসন নদীর কাছেই এই দোকানটা। জায়গাটা বেশ ঘিঞ্জি, চারপাশে ওয়ারহাউস, ইম্পোর্টিং ফার্মস, রাস্তার ধারে বড় বড় ট্রাক। হর্নের আওয়াজে সামান্থার কানে তালা লেগে যাওয়ার জোগাড়। দোকানের বাইরে বড় একটা সাইনবোর্ড, তাতে লেখা সাইমন্স ফ্রেমিং অ্যান্ড ল্যামিনেটিং। দোকানের ভেতর আঠা আর কাঠের গুঁড়োর গন্ধ একেবারে যেন চেপে বসে আছে। সামান্থাকে দেখে অশীতিপর বৃদ্ধ দোকানদার কাজ থেকে মুখ তুলে বললেন, বলো মা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা সার্টিফিকেট নিয়ে এসেছি। ফ্রেমে বাঁধাবে? আগে আমি ঠিক জানি না এটা আসল সার্টিফিকেট কিনা, তো এটা একটু পরীক্ষা করে দেখতে চাই, মানে। বৃদ্ধ হাত বাড়াতেই সামান্থা ওর বিশালাকার হ্যান্ডব্যাগটা থেকে সার্টিফিকেটটা বার করে তার হাতে দিল। বৃদ্ধ সেটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলেন, তারপর বললেন, বাহ, নর্থ ওয়েস্টার্ন, খুব ভালো ইউনিভার্সিটি, বলে তিনি সার্টিফিকেটের উপর লেখাগুলোতে হাত বোলাতে লাগলেন। তারপর মাথা নেড়ে বললেন, দুঃখের বিষয়, এই লোক কোনো কালে সেই নর্থ ওয়েস্টার্নে যায়নি মা, এটা নকল। সামান্থার শরীর শক্ত হয়ে এলো, সে বলল, আপনি একেবারে নিশ্চিত?
আমি এই ব্যবসায় বিগত 60 বছর ধরে আছি মা। আমার এই দোকানই শুধু 40 বছরের। আমি বহু অরিজিনাল সার্টিফিকেট বাজিয়েছি, এই ইউনিভার্সিটিরও বহু ডিপ্লোমা আমি বাজিয়েছি, ল্যামিনেট করেছি। আসলে সার্টিফিকেটে এই যে লেটারগুলো, এগুলো সামান্য উঁচু হয়, মানে আসল সার্টিফিকেটে। পিছন থেকে তুমি যদি কাগজটার ওপরে এইভাবে হাত বোলাও, তাহলে এই লেটারগুলো এই উঁচু উঁচু এটা হাতে অনুভব করা যায়। আর তুমি যেটা দিলে সেটা প্রিন্ট করা মা, এতে হাতে দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না। একেবারে সস্তার কপি, জাল সার্টিফিকেট, একেবারে নিঃসন্দেহে মা। সামান্থার মুখ থেকে কথা বেরোনোই দায়। থ্যাংক ইউ। শেষমেশ এই প্রমাণটা একেবারে প্রত্যক্ষ এবং নিশ্চিত বলে মনে হলো সামান্থার। সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই যে মাটি কোনোদিন ওই ইউনিভার্সিটিতে যায়নি। সবচেয়ে বড় কথা, এই মার্টিন এভারেট শ সেই মার্টিন কোনোভাবেই নয় যাকে সামান্থা চিন্ত বলে মনে করত। যে বিবাহ একদিন সামান্থার কাছে স্বপ্নের মতো মনে হয়েছিল, আজ ক্রমশই তা যেন এক দুঃস্বপ্নের আকার নিচ্ছে। বাড়িতে ফিরে এসে বেশ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবল সামান্থা, এবার ওকে একটা প্রফেশনাল হেল্প নিতেই হবে। প্যানিক করলে কিছুতেই চলবে না, বরং নিজেকে যে করেই হোক সামলে রাখতে হবে। এরপর কেটে গেছে আরও 4 দিন। এর মধ্যে দুজনের সঙ্গে দেখা করেছে সামান্থা। প্রথমেই ও গিয়েছিল একজন সাইকিয়াট্রিস্টের কাছে, যদিও সাইকিয়াট্রিস্ট ডক্টর লেভাইন এ বিষয়ে বিশেষ কোনো পরামর্শ দিতে পারেননি। উপরন্তু তার সাথে সাক্ষাৎ করে সামান্থা যেন আরও ক্লান্ত হয়ে পড়েছে। ডাক্তারের বক্তব্য, মাটি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, অতীত সম্পর্কে কয়েকটা মিথ্যে কথা আর ঘর নতুন করে সাজানো, এই দুটোর কোনোটাই কোনো মানসিক রোগকে নির্দেশ করে না। আর এই মুহূর্তে মাটির সাথে তার নিজের কথা বলা খুব প্রয়োজন, নতুবা তিনি কিছু করতে পারবেন না। এছাড়াও সামান্থা আরেকজনের কাছে গিয়েছিল, তিনি একজন ক্রিমিনাল লয়ার। তার বক্তব্য, তদন্ত ছাড়া তিনি সামান্থাকে সাহায্য করতে পারবেন না, প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করলে তাতে খরচা অনেক। সামান্থা বলল, মিস্টার গ্রাইমস, আপনি প্লিজ আমাকে কিছু লিগাল অ্যাডভাইস দিন। মিস্টার গ্রাইমস জানালেন যে মাটি যদি সন্দেহজনক কোনো কাজ করে, তাহলে সামান্থা যেন তাতে কোনোভাবেই জড়িয়ে না পড়ে। সামর্থ্যের বাইরে গিয়ে যদি কোনো খরচ সাপেক্ষ ট্যুর প্ল্যান করে, তবুও যেন সামান্থা সেখানে মাটির সাথে না যায়। হয়তো মাটি এভাবেই তার কালো টাকা খরচা করবে, কে বলতে পারে। উকিলের সমস্ত পরামর্শ নিয়ে সামান্থা বাড়ির পথ ধরল। ও সত্যি জানে না এরপর ও কি করবে। মাটি নতুন অনেক কিছুই কিনে আনছে বেশ কয়েকদিন ধরে। সামান্থা অবাক হয়ে দেখল মাটি একটা খেলনা ট্রেন কিনে এনে ঢুকিয়েছে ওদের ফ্ল্যাটে। ব্যাটারি দেওয়া সুন্দর করে সাজানো একটা খেলনা ট্রেন, যেগুলোকে লাইন পেতে চালাতে হয়। যে বাড়িতে কোনো বাচ্চাই নেই, সেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ এরকম কুঝিকঝিক ট্রেন কেন নিয়ে এলো? মিস্টার গ্রাইমসের কাছ থেকে সামান্থা ঘুরে এসেছে 4 দিন হয়ে গেছে। ওনাকে কি এটা জানাবে? উনি বলেছিলেন মাটি যদি সন্দেহজনক কিছু ঘরে নিয়ে আসে তাহলে ওনাকে জানাতে, কিন্তু এর সাথে সন্দেহের কি আদৌ কোনো যোগাযোগ আছে? ছুরি বোমা বন্দুক তো আর নয়, একটা খেলনা ট্রেন। মাটিকে কারণ জিজ্ঞেস করতে সে ছেলে মানুষের সুরে জানালো যে ছোটবেলা থেকে তার বড্ড শখ ছিল এরকম একটা ট্রেনের, কিন্তু সে জিনিস তার আর হয়নি, তাই সে ট্রেনটা কিনে এনেছে। আর এটা দিয়ে ঘর সাজালেও তো দেখতে বেশ লাগবে, মন্দ কি? মাটি ওর বন্ধু টম এডওয়ার্ডসকে বাড়িতে ডেকে নিয়ে এলো। সে নাকি মাটিকে সাহায্য করবে খেলনা ট্রেনটা ঠিক করে লাইন পেতে ঘরে বসানোর জন্য। একসময় টম ঘরের বাইরে যেতেই সামান্থা একদৃষ্টে মাটির দিকে চেয়ে বলল, তোমাকে এত খুশি হতে আমি কোনো দিন দেখিনি মাটি। মাটি কোনো উত্তর দিল না, ও যেন কথাটা শুনতেই পায়নি। তার নতুন খেলনা ট্রেন নিয়েই সে ভীষণ ব্যস্ত।
সামান্থা যে ওই ঘরে উপস্থিত সেই সম্পর্কে তার যেন কোনো খেয়ালই নেই। সামান্থা ভাবল ছেলেরা বোধহয় এরকমই হয়। ও খেয়াল করল ট্রেনের চাকার গ্রিসের দাগ কার্পেটের ওপর পড়ছে। মাটি যে কোনো বিষয়ে ভীষণ সাবধানী, কিন্তু এখানে এ কি করছে ও? একটা খেলনা ট্রেনের এত কি মূল্য যার জন্য অত সুন্দর একটা কার্পেটে ওরকম দাগ ফেললো? আর তাতে ওর মনে কোনো ভ্রূক্ষেপ বা অনুশোচনা কিছুই নেই। সামান্থা সারাদিনই এই সমস্ত ভাবনায় ডুবে রইল। পুরো ব্যাপারটাই কেমন যেন রহস্যময়। নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করার চেষ্টা করল, কিন্তু কিছুই ভেবে পেল না। ডিটেকটিভ স্পেন্সার ক্রসওয়েড বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছেন ক্যালেন্ডারটার দিকে। আর মাত্র 3 সপ্তাহ বাকি 5ই ডিসেম্বর আসতে। হাতে আর মাত্র কয়েকটা দিন। এই কেসটা হাতে নেওয়ার পর থেকেই হতাশা ছাড়া আর কিছুই দেখতে পাননি তিনি। আরও একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটে যাওয়ার আগেই তাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কিভাবে? এবারেও যদি তিনি কিছু করতে না পারেন তাহলে মান সম্মান সব যাবে। স্পেন্সার ক্রসওয়েডের বয়স প্রায় 60 ছুঁই ছুঁই। তাকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অফিসারের থেকে স্কটল্যান্ড ইয়ার্ডের অফিসার হিসেবেই বেশি বোধ হয়, কারণ তিনি জন্মসূত্রে ব্রিটিশ। তার পিতা এবং পিতামহ উভয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকাতে রয়্যাল নেভিতে যোগদান করেন স্পেন্সার এবং পরবর্তীকালে একজন আমেরিকান ভদ্রমহিলাকে বিবাহ করে এখানেই থেকে যান। স্ত্রী মারা যাওয়ার পর পরিবার বলতে তাঁর কেউই নেই। নিজের ছোট্ট সাজানো গোছানো অফিসটায় বসে গভীর ভাবনায় ডুবেছিলেন তিনি। ঠিক এমন সময় ইন্টারকমটা বেজে উঠতেই তাঁর সম্বিত ফিরল। রিসেপশনিস্ট স্যালি বলল, স্যার, ডিটেকটিভ লগিন্স আপনার সাথে দেখা করতে চাইছেন, আমি কি ওনাকে আপনার ঘরে পাঠাবো? লগিন্স ভেতরে আসতেই ক্রসওয়েড ব্যস্ত কণ্ঠে বললেন, হ্যাঁ এসো এসো অথ, ভেতরে এসো, তোমাকেই দরকার। মধ্যবয়স্ক মোটাসোটা ডিটেকটিভ লগিন্স বললেন, সরি স্যার, আপনার কাছে আসতে একটু দেরি হয়ে গেল, আসলে হাতের কেসটা সলভ না করে আসতে পারছিলাম না। তোমাকে আমার এই কেসটাতে ডাকার কারণ তোমার ইনভেস্টিগেশনের পদ্ধতি অত্যন্ত সূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জেনে তারপর তুমি এগো। তবে হ্যাঁ, এই কেস নিয়ে বাইরে কিন্তু কোনো আলোচনা হবে না। And not with the press. Am I clear? Yes, sir. ক্রসওয়েড ক্যালেন্ডারের ডিসেম্বরের পাতাটা খুলে 5ই ডিসেম্বরের উপর কালো কালি দিয়ে একটা মোটা গোল দাগ দিয়ে বললেন, 5th ডিসেম্বর আসছে, এর আগেই যদি আমরা তাকে অ্যারেস্ট করতে না পারি তাহলে কিন্তু আবারও একটা মৃত্যু ঘটবে। একটা কেন বলছেন স্যার, এ তো কবে থেকে চলছেই, প্রত্যেকবার একইভাবে খুন, একই অস্ত্র ব্যবহার করা হয়। এই নিহতদের প্রত্যেকের বিশেষ একটা শারীরিক বৈশিষ্ট্য আছে, সেটা জানো নিশ্চয়ই। এদের প্রত্যেকেরই চুলের রং উজ্জ্বল লাল। কয়েকজন যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা খুনির ঠিকঠাক বিবরণ দিতে পারেনি। লাস্ট 3টে খুন নিউ ইয়র্ক কিংবা নিউ ইয়র্কের আশেপাশেই হয়েছে। লগিন্স ভ্রু কুঁচকে বললেন, স্যার, তার মানে আমাদের হাতে সাসপেক্ট কেউ নেই, তাই তো? না, কেউ না। তবে একটা ব্যাপার এই খুনির সম্পর্কে নিশ্চিতভাবে আমরা জানি, যে এর টার্গেট 5th ডিসেম্বর। আমি গত 50 বছরের 5ই ডিসেম্বরের সমস্ত ক্রাইম রেকর্ড বার করার নির্দেশ দিয়েছিলাম। কথাটা বলেই ক্রসওয়েড একটা ফাইল এগিয়ে দিলেন লগিন্সের দিকে। তারপর বললেন, এই যে দেখো। আচ্ছা অথ, তুমি অ্যানিভার্সারি এক্সাইটমেন্ট সিজোফ্রেনিয়ার নাম শুনেছ? না তো স্যার। ব্যাপারটা নিয়ে একটু পড়াশুনো করে নিও অর্থ। আমি এর নাম দিয়েছি ক্যালেন্ডার সিজোফ্রেনিয়া। সব ওই ফোল্ডারে পেয়ে যাবে, দেখা হয়ে গেলে তৎক্ষণাৎ আমাকে রিপোর্ট করবে। ইয়েস স্যার। লগিন্স বেরিয়ে যেতে ক্রসওয়েড আবারও তার কাজে মন দিলেন। তার দীর্ঘ গোয়েন্দা জীবনে তিনি এরকম কেস আর একটাও পাননি। খুনের মোটিভ কি, টার্গেট কারা, কোনো কিছুরই
কোনো সুস্পষ্ট ধারণা নেই। বাড়িতে টেলিফোন বিল এসে উপস্থিত হল শনিবার। দুর্ভাগ্যবশত সেদিন মাটি বাড়িতেই থাকে। বিলের উপর মাসের সমস্ত কলের একটা লিস্ট দেওয়া থাকে। সেটা দেখলেই মাটি বুঝে যাবে সামান্থা এভানস্টন থেকে শুরু করে এলকার্ট, ওয়াশিংটন সমস্ত জায়গায় ফোন করেছে। যা ঘটার ছিল তাই ঘটল। বিলটা এসে পড়ল মাটির হাতে। সেটা দেখেই সতর্ক হয়ে উঠল মাটি। কি ব্যাপার, সামান্থা এইসব জায়গায় কেন ফোন করেছিল? তবে কি, যদিও মাটি এই ব্যাপারে কোনো উচ্চবাচ্য করল না, নিজের স্নায়ুকে নিজের বশে রাখার অশেষ ক্ষমতা ওর। সে চুপচাপ বেল মিটিয়ে দিল। এমন ভান করল যেন এই মাসে টেলিফোন অফিস থেকে এখনো কোনো বেল পাঠায়নি। সামান্থার শরীর এই অমানসিক চাপ আর সহ্য করতে পারল না। একদিন হঠাৎই অসম্ভব শ্বাসকষ্ট নিয়ে কোনো রকমে লেনকে ফোন করে ডাকল সে। লেন তৎক্ষণাৎ ডাক্তার ডেকে না আনলে সেদিন ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারত। ডাক্তার জানালেন প্রেগন্যান্সিতে কোনো সমস্যা নেই, হার্টের কোনো সমস্যা হচ্ছে কি না তা জানার জন্য হসপিটালে যেতে হবে। কিন্তু সামান্থা হসপিটালে যেতে চাইল না, কারণ সে কখনোই চায় না যে মাটি তার শরীর খারাপ সম্পর্কে কিছু জানতে পারুক। কয়েকদিন সম্পূর্ণ রেস্ট নেওয়ার পর সামান্থা খানিক সামলে উঠল। সে মনস্থির করল এভাবে একা একা আর কিছু করা সম্ভব নয়। সাত পাঁচ ভেবে সে মার্টির বেস্ট ফ্রেন্ড টম এডওয়ার্ডসকে ফোন করে লাঞ্চের জন্য ডেকে পাঠাল। বলল, হ্যালো টম, আমি সামান্থা। শোনো না, তোমার সাথে কিছু জরুরি দরকার আছে, সামনাসামনি সব বলবো মার্টির ব্যাপারে। লাঞ্চে বসে টমকে সমস্ত কথা সবিস্তারে খুলে বলল সামান্থা। টম চোখ কপালে তুলে বলল, আমি বিশ্বাস করতে পারছি না স্যাম। আমিও প্রথমে পারিনি টম। টম একটা দীর্ঘশ্বাস ফেলে সামান্থার চোখের দিকে তাকিয়ে বলল, স্যাম তুমি মাটিকে ভালোবাসো তো? এটা কি বলছো তুমি? আমি ওকে ভালোবাসবো না? অফকোর্স আমি ওকে ভালোবাসি টম। ওর অতীতে যদি কোনো কালো দাগ থেকেও থাকে তাহলেও কি তুমি ওকে ভালোবাসবে? হ্যাঁ ভালোবাসবো। বেশ, তাহলে তোমার কাছে দুটো রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, সবটা ভুলে যাও, আর দ্বিতীয়, ওর সাথে সরাসরি কথা বলো। টমকে লাঞ্চে ডেকে কোনো সুরাহাই হলো না। সামান্থার নিজেকে কেমন যেন বোকা বোকা মনে হলো। মাটি এখনো ভেবে পাচ্ছে না যে সামান্থা ঠিক কি করতে চাইছে, এইসব ফোন কলের মানে কি। ও কিছুতেই কাজে মন বসাতে পারছে না। বিকেল চারটে নাগাদ মেসেঞ্জার এসে একটা ছোট সিল করা খাম মাটির হাতে দিয়ে গেল। সেটা খুলে তার ভেতর থেকে একটা চিরকুট বার করে আনলো মাটি। তাতে টাইপ করে লেখা, ও জানে তোমার কোনো অতীত নেই। চোয়াল শক্ত হলো মাটির। কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে সে ছুঁড়ে ফেলল ডাস্টবিনে। সামনে চেয়ারে জড়সড় হয়ে বসে থাকা মহিলার দিকে এক দৃষ্টি তাকিয়েছিলেন সার্জেন্ট ইয়াং। ভদ্রমহিলার বয়স অত্যন্ত কম, আন্দাজ 25-26 হবে। রীতিমতো সুন্দরী, কিন্তু গোটা মুখমণ্ডল জুড়ে কেমন যেন একটা আতঙ্কমাখা বিভ্রান্তির ছাপ। সবচেয়ে আগে যেটা চোখে পড়ে তা হল ভদ্রমহিলার উজ্জ্বল লাল চুল, একেবারে যাকে বলে অবার্ন হেয়ার। পুলিশ ডিপার্টমেন্টের হারানো প্রাপ্তি সন্ধান বিভাগে এত সকালবেলা সাধারণত কেউ আসেন না। এই ভদ্রমহিলা নিশ্চয়ই রীতিমতো কোনো জট পাকানো সমস্যায় ফেঁসেছেন। ইয়াং খেয়াল করলেন মহিলার হাত দুটো কম্পমান, তিনি আর স্নায়বিক চাপ ধরে রাখতে পারছেন না। ইয়াং আর সময় নষ্ট না করে সরাসরি কথায় চলে গেলেন। বলুন ম্যাডাম, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সামান্থা কি বলবে এক মুহূর্ত ভেবে পেল না। কোথা থেকে শুরু করবে ও?
আর ওর কথা শুনে যদি কেউ বিশ্বাস না করে, যদি হাসাহাসি করে? ওর মনের কথা খানিক আন্দাজ করতে পেরেই সার্জেন্ট ইয়াং বললেন, অযথা সংকোচ করবেন না ম্যাডাম, আমাদের কাজই হলো আপনার কথা শোনা ও আপনাকে সাহায্য করা। কথা দিচ্ছি আপনাকে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে না। এইটুকু উৎসাহই বোধ হয় সামান্থার প্রয়োজন ছিল। আশ্বস্ত হয়ে এক এক করে সে গোটা ঘটনাটা খুলে বলল সার্জেন্ট ইয়াংকে। সার্জেন্ট ধৈর্য ধরে মনোযোগ সহকারে সমস্ত কথা শুনলেন এবং প্রয়োজনীয় পয়েন্টসগুলো নোট করে নিলেন। সামান্থার কথা শেষ হওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আপনি কি এ বিষয়ে কোনো আইনজীবীর পরামর্শ নিয়েছেন? আগে হ্যাঁ স্যার, উনি আমাকে কিছু উপদেশ দিয়েছেন, কিন্তু 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 আমি আমি একদমই মানসিকভাবে নিরাপদ বোধ করছি না সার্জেন্ট। নিজের সব থেকে কাছের মানুষটাকে বিশ্বাস করতে না পারা যে কতখানি যন্ত্রণার তা আমি ভাবতেও পারিনি স্যার। বুঝতে পারছি। বেশ, তাহলে আসুন আমরা সমস্ত রকম সম্ভাবনাগুলোকে বিচার করে দেখি। তবে আগে একটা কথা আপনাকে বলি, আমার অভিজ্ঞতায় দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যারা হারিয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না, কারণ তারা হারিয়ে যেতে চায়। হারিয়ে যেতে চায় মানে? মানে আমি বলতে চাইছি এই সমস্ত মানুষেরা দীর্ঘদিন মানসিক চাপ সহ্য করতে পারে না, বিশেষ করে আর্থিক দায়িত্ব বা সেই রকম ক্ষেত্রে। তাই তারা একটা সময় অন্তর নিজেদের নাম, ঠিকানা, পেশা সব কিছু পরিবর্তন করে নিরুদ্দেশ হয়ে যায়। নতুন জীবন, নিউ বিগিনিং, সিম্পল। কিন্তু সব মার্টি এমন মানুষ নয় সার্জেন্ট। সার্জেন্ট হেসে ফেললেন, বললেন, কোন স্ত্রীর কাছে তার স্বামী কখনোই এমন রূপে ধরা দেন না ম্যাডাম, এই পারে নাটা সুপ্ত থাকে। তবে আপনার ক্ষেত্রে পরিস্থিতিটা খানিক আলাদা, আপনার স্বামী আপনার থেকে পালিয়ে যাননি। আপনি জানতে চাইছেন যে তিনি কেন নিজের অতীত থেকে পালাচ্ছেন বা পালাতে চাইছেন। এক্স্যাক্টলি, এটাই আমার একমাত্র প্রশ্ন। ওয়েল, এখানে দুটো পসিবিলিটি আছে। যদি তিনি নিজের অজান্তে ও অনিচ্ছায় নিজের অতীত গোপন করে থাকেন, তাহলে এমন হতে পারে যে হয়তো কোনো মানসিক রোগে আক্রান্ত হয়ে তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন, আর ইচ্ছাকৃত হলে অনেকগুলো কারণ থাকতে পারে। সেটা যে কোনো রকম ক্রিমিনাল কারণই হবে এমন কোনো কথা নেই। হতে পারে কোনো পুরনো স্ক্যান্ডাল বা কোনো পেশাগত ব্যর্থতা বা কোনো ভুল বোঝাবুঝি, হয়তো যেগুলো থেকে নিজেকে দূরে সরাতেই এই পথ অবলম্বন করেছেন তিনি। কি কি জানি, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। আচ্ছা, আজ আপনি এখানে এলেন এত সকাল সকাল, আপনার স্বামীর চোখ এড়িয়ে এলেন কিভাবে? উনি নিশ্চয়ই এত সকালে অফিসে বেরিয়ে যাননি। ও গতকাল এই দুদিনের জন্য একটা বিজনেস ট্রিপে গেছে, গতকাল রাতেই ওর ফ্লাইট ছিল, তাই সকাল হতেই আমি চলে আসতে পেরেছি স্যার। বেশ, এবার একটা কথা বলুন, ভালো করে ভেবে বলবেন, আপনার স্বামী কখনো এমন কারো নাম বলেছেন যাকে আপনার সম্পূর্ণ অচেনা মনে হয়েছে? সামান্থা সামান্য ভেবে বলল, না এমন তো কিছু মনে পড়ছে না স্যার। আর আপনি বলছিলেন উনি যেচে যেচে নিজের অতীত জীবনের গল্প করেন আপনাকে? হ্যাঁ স্যার, এমনকি ও বলেছে এই ক্রিসমাসে আমাকে এলখার্ট নিয়ে যাবে, সেখানেই নাকি ওর পৈতৃক বাড়ি ছিল। That's interesting. আর একটা কথা আমার মনে হয় আপনাকে বলা দরকার, মানে আমি আমি প্রেগন্যান্ট স্যার। Congratulations, Mrs. Shah. সামান্থার মুখে বিষাদের ছায়া গাঢ় হয়ে এলো, ও বলল, থ্যাংক ইউ, কিন্তু আমার মনের অবস্থাটা একবার ভেবে দেখুন স্যার, আমি আমার সন্তানের প্রকৃত পিতৃ পরিচয় জেনেও জানি না, আমি জানি না আমার স্বামী সত্যি আসলে কে, কি তার পরিচয়। সামান্থা এবার একেবারে ভেঙে পড়ল। সার্জেন্ট ইয়াং কিছুক্ষণ নীরবে বসে রইলেন। কয়েক মিনিট সামান্থাকে কাঁদতে দিলেন তিনি, কান্না মানসিক ভার লাঘব করে।
তারপর তিনি বললেন, বেশ মিসেস শাহ, আপনি আজ বাড়ি ফিরে যান। আমরা এর মধ্যে কিছু জানতে পারলে আপনার সাথে যোগাযোগ করব। আপনার ঠিকানা, ফোন নাম্বার সবই নোট করে নিয়েছি আমি। পাশাপাশি আপনিও কোনো রকম নতুন ডেভেলপমেন্ট হলে আমাকে জানাবেন। সার্জেন্টকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল সামান্থা। ফ্র্যাঙ্কি নেলসন, ক্রসওয়েট বলে উঠলেন, তার কণ্ঠে উত্তেজনা। তুমি নিশ্চিত? আমার তো তাই মনে হচ্ছে স্যার, বললেন সার্জেন্ট ইয়াং। ক্রসওয়েট এবার বলতে লাগলেন, গত কয়েকদিনে আমি গোটা ইউনাইটেড স্টেটসের সমস্ত ফ্র্যাঙ্কি নেলসনের ফাইল ঘেঁটে ফেলেছি। শুধুমাত্র একটা এন্ট্রি পাওয়া গেছে যার সঙ্গে কোনো ঘটনার সম্পর্ক আছে। ঘটনাটা ঘটে ওমাহা, নেব্রাস্কায়, December 5th, 1952। লগিন্স বললেন, কিন্তু আমাদের লক্ষ্য যে ফ্র্যাঙ্কি নেলসন, কিন্তু এই ঘটনার সঙ্গে যে ফ্র্যাঙ্কি নেলসনই জড়িত রয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত হচ্ছি কিভাবে? ক্রসওয়েট কিছু উত্তর দেওয়ার আগেই ইয়াং বললেন, নিশ্চিত হওয়া খুবই মুশকিল স্যার, আর এই লোকের কোনো ছবি আমাদের কোনো ফাইলে নেই, তাই অন্য কোনো ছবির সঙ্গে মিলিয়ে দেখার কোনো চান্স নেই। কানেকশন শুধু একটাই, ওই তারিখটা, 5ই ডিসেম্বর। আর এই একটা মিলই আমাকে ভাবাচ্ছে ইয়াং। তুমি বলতে চাইছো যে এই ভদ্রমহিলার বক্তব্য হলো যে তার স্বামী নিজের অতীত গোপন করছেন, তার অতীতের সমস্ত রকম আইডেন্টিফিকেশন ডকুমেন্টটি জাল, আর ওই লোকের জন্মদিনও 5ই ডিসেম্বর। ইয়েস স্যার। কিন্তু এতে কি প্রমাণ হয়? ইয়াং বললেন, এখনই আমি কিছু প্রমাণ করতে বা প্রস্তাব করতে চাইছি না স্যার, কিন্তু দুটো জিনিস আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। প্রথমত, ভদ্রমহিলা নিজের মুখে বলছেন তিনি একেবারেই নিরাপদ বোধ করছেন না, বরং তিনি ভীষণ রকম আতঙ্কে রয়েছেন। আর দ্বিতীয়ত, দ্বিতীয়ত কি বলো? ভদ্রমহিলার চুলের রং উজ্জ্বল লাল। কথাটা শুনে ক্রসওয়েট এবং লগেন্স দুজনেই চমকে উঠলেন। ক্রসওয়েট কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই তাঁর ডেস্কের ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে কানে লাগাতেই উপাশ থেকে ইন্টারকম অপারেটর ছেলেটির কণ্ঠস্বর ভেসে এলো। সে জানালো, মিসেস সামান্থা শো নামে একজন সার্জেন্ট ইয়াং এর সাথে কথা বলতে চাইছেন। সে কি লাইনটা ক্রসওয়েটের চেম্বারে ট্রান্সফার করবে? ক্রসওয়েট বললেন, হ্যাঁ, এক্ষুনি লাইনটা ট্রান্সফার করো, পুট হার থ্রু। বলেই ক্রসওয়েট টেলিফোনের স্পিকার বাটনটা অন করে দিলেন। কয়েক সেকেন্ড পর স্পিকারে ভেসে এলো সামান্থার গলা। হ্যালো সার্জেন্ট ইয়াং। বলুন মিসেস শাহ, কি হয়েছে? সামান্থার কণ্ঠে আতঙ্কের কম্পন। স্যার, মাটি আজ সকালবেলা বিজনেস ট্রিপ থেকে ফিরে এসেছে, কিন্তু ওকে দেখে আমার যেন ঠিক সুস্থ বলে মনে হচ্ছে না স্যার। ভালো করে কথাবার্তা বলছে না, সারাক্ষণ অন্যমনস্ক হয়ে কি সব যেন ভাবছে। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরেই স্নান সেরে অফিস চলে গেল। কিন্তু স্যার, বিশ্বাস করুন, এসব কারণে আমি আপনাকে ফোন করিনি সার্জেন্ট। আমার ফোন করার কারণটা অন্য স্যার। আজকে বাড়ি ফেরার সময় মাটি খালি হাতে ফেরেনি, জানেন। ওর সাথে ছিল বিশাল বড় সড়ো একটা বাক্স, দুটো অল্প বয়সী ছেলেকে দিয়ে সেটা বইয়ে নিয়ে এসেছে ও। বাক্সটা এতটাই ভারী ছিল, বাক্সের উপরে লেভেল দেখে বুঝলাম দোকানটা স্থানীয়, মানে এখানকারই কোনো একটা দোকান। অর্থাৎ এয়ারপোর্টে নেমে ও সেই দোকানে গিয়েছিল প্রথমে, আর তারপর সেখান থেকে ও জিনিসটা নিয়ে একেবারে বাড়ি এসেছে। আর ওই বাক্সে কি ছিল মিসেস শাহ? সেটাই তো সবচেয়ে সাংঘাতিক ব্যাপার সার্জেন্ট। মাটি খুব উৎসাহ নিয়ে বাক্স খুলে আমাকে দেখালো। বাক্সটা খুলতেই তার থেকে কি বেরোলো জানেন? তা আগেকার দিনের 10 ইঞ্চি টিভি। টিভির মাথায় ছোট্ট একটা অ্যান্টেনা লাগানো। দেখলাম টিভির ওপর লেখা RCA মডেল 360। স্যার, এই ধরনের মডেল 1950s যখন প্রথম টেলিভিশন আসে তখন দেখা যেত। আমাদের বাড়িতেও ছোটবেলায় এরকম একটা টিভি ছিল, কিন্তু তারপর সেটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এরকম একটা টিভি এখন হঠাৎ, ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না স্যার। প্রথমে ওই সস্তার বিশ্রী দেখতে ফটো ফ্রেম, তারপর
ঘর সাজানো, তারপরে খেলনা ট্রেনটা, আর এখন এই পুরনো অ্যান্টিক টেলিভিশন সেট। স্যার, আমি হয়তো সত্যি জানি না স্যার, এতে হয়তো আপাত দৃষ্টিতে সন্দেহজনক কিচ্ছু নেই, কিন্তু কিন্তু আমার আমার যে ভীষণ। সামান্থার কথাগুলো শুনতে শুনতেই সতর্ক হয়ে উঠেছেন বাকি দুজন ডিটেকটিভ ইন্সপেক্টর। স্পেন্সার ক্রসওয়েড আর থাকতে না পেরে বলে উঠলেন, মিসেস শ, আমি ডিটেকটিভ স্পেন্সার ক্রসওয়েড বলছি। আপনি এই মুহূর্তে যে কটা কথা বললেন তা সবকটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই মুহূর্তে আপনার বাড়িতে আসছি, আপনার সঙ্গে সাক্ষাতে আমাদের কথা হওয়া একান্ত প্রয়োজন। আপনার কোনো চিন্তা নেই, আমরা সিভিল ড্রেসে যাব যাতে কারোর কোনো রকম কোনো সন্দেহ না হয়। ঠিক আছে অফিসার, আপনারা আসুন। ফোন রেখেই তড়িঘড়ি নিজেদের গন্তব্যের পথে ছুটলেন তিনজন অফিসার। চলো। ড্রয়িং রুমের সোফায় মাথা নিচু করে বসেছিল সামান্থা। উল্টো দিকে সোফায় বসেছিলেন তিনজন অফিসার। ক্রসওয়েড বললেন, আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি মিসেস শো, কিন্তু কিছু কথা আপনাকে এই মুহূর্তে না বললেই নয়, কারণ এর ওপর আপনার নিরাপত্তা এবং জীবন জড়িয়ে আছে। সামান্থা বলল, কোনো রকম কোনো সংকোচ করবেন না স্যার, আমাকে সত্যিটা যে মেনে নিতেই হবে। যেদিন থেকে আমার মনে সন্দেহের উদ্রেক হয়েছে সেদিন থেকে আমার মনে এক ফোঁটাও শান্তি নেই স্যার। কাজেই আপনার কথায় সেই অশান্তি খানিক গাঢ় হবে মাত্র, আর কিছুই না। নতুন করে ধাক্কা খাওয়ার আর কিচ্ছু নেই স্যার। বেশ, ক্রসওয়েড বলতে আরম্ভ করলেন, আপনাকে আমাদের পুলিশ ফাইল থেকে পাওয়া একটা ঘটনা বলবো। ঘটনাটা ঘটে 1952-তে ওমাহা নেব্রাস্কায়। জন নেলসন নামে সাধারণ শ্রমজীবী এক ব্যক্তি রাতের বেলা বাড়ি ফেরেন। সেদিন ছিল তাঁর বড় ছেলের জন্মদিন। সেই ছেলের বয়স তখন ওই 4 কি 5, আর তার ছোট ছেলের বয়স আন্দাজ 2 বছর। বড় ছেলের জন্মদিন উপলক্ষে তিনি একটা খেলনা কিনে নিয়ে এসেছিলেন। সংসারে অভাব ছিল, তাই ওই খেলনা কিনে আনা নিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর চরম বিবাদ শুরু হয়। বড় ছেলেটি সম্ভবত তখন সামনে উপস্থিত ছিল। বাকবিতণ্ডা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে যায় যে ভদ্রলোকের স্ত্রীর সাথে তার হাতাহাতি শুরু হয়, এবং সেখান থেকেই ঘটে যায় একটা মর্মান্তিক ঘটনা। ভদ্রলোকের স্ত্রী ঘরের এক কোণায় পড়ে থাকা রবার্টস কোম্পানির একটা হাতুড়ি তুলে নিয়ে সজোরে তার স্বামীর মাথায় আঘাত করেন, এবং তারপর একটা সাইকেলের চেন দিয়ে শ্বাসরোধ করে তার স্বামীকে হত্যা করেন। বড় ছেলে সামনে দাঁড়িয়ে সেই ঘটনা প্রত্যক্ষ করে, এবং সম্ভবত সেই কারণেই অতি অল্প বয়সেই তার চরম মানসিক আঘাত লাগে এবং সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। আমাদের ধারণা, সে বড় হয়ে যাওয়ার পরেও তার সেই মানসিক বিকার রয়ে গেছে। এবার এতগুলো কথা আপনাকে কেন বললাম সেটা আপনাকে বুঝিয়ে বলি। বিগত 6 বছর ধরে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট একজন মানসিক ভারসাম্যহীন সাইকো সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছে। এই খুনি প্রত্যেক বছর একটি বিশেষ দিনে একজন করে মহিলাকে হত্যা করে। এবার আপনি হয়তো ভাবতে পারেন যে আমার একটু আগে বলা কাহিনী এবং এই সাইকো কিলারের ঘটনার মধ্যে কি সম্পর্ক। সম্পর্ক এই যে কয়েকটা পয়েন্ট হুবহু মিলে যায় দুটো ক্ষেত্রেই। প্রথমত, এই খুনি খুন করে বছরের ঠিক সেই দিনে যেদিন ওই বাচ্চা ছেলেটার জন্মদিন ছিল, এবং তার বাবা তার চোখের সামনে তার মায়ের হাতে খুন হয়েছিলেন। দ্বিতীয়ত, খুনি ঠিক সেইভাবেই খুনগুলো করে যেভাবে তার মায়ের হাতে তার বাবা খুন হয়েছিলেন। তৃতীয়ত, খুনি বেছে বেছে ঠিক সেই রকমই একজন মহিলাকে খুন করে যার সঙ্গে সেই বাচ্চাটির মায়ের একটি বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের মিল রয়েছে। এবার এই পয়েন্টগুলোর আসল তথ্যটা আপনাকে দিলেই আপনি বুঝবেন যে আপনার সঙ্গে এই পূর্বোক্ত দুটো বিচ্ছিন্ন ঘটনার কোথায় সম্পর্ক থাকতে পারে। খুন যে তারিখে হয় তথা
সেই বাচ্চাটির জন্মদিন যে তারিখে ছিল সেটা হল 5th December। চমকে উঠল সামান্থা। কি বলছেন আপনি, ওই দিনই তো আপনার স্বামীর জন্মদিন, তাই তো? অর্থাৎ আগামীকাল। আমি জানি মিসেস শো, যদিও এখান থেকেই সমস্ত ধারণা করে নেওয়া ঠিক নয়, তবুও ইটস আ ভ্যালিড পয়েন্ট। এবার আপনাকে কয়েকটা ছবি দেখাব। এগুলো হলো 1952 সালে সেই ঘটনাস্থলের তোলা ছবি। তবে তার আগে ছোট্ট করে বলেনি, স্বামীকে খুন করার পর ওই ভদ্রমহিলা পুলিশের হাতে ধরা পড়েন এবং জেলেই মারা যান। বাচ্চা দুটো অর্থাৎ ফ্র্যাঙ্কি এবং থমাস নেলসন, তাদের দায়িত্ব নেন আত্মীয় স্বজনরা। এরপর ওদের কি হলো এ নিয়ে আমরা আর কিছু জানতে পারিনি। আচ্ছা, এবার এই ছবিটা দেখুন। এই ছবিতে ঘরের কোণায় ওই ছোট্ট টেবিলের ওপর রাখা ওটা কি দেখতে পাচ্ছেন? মুহূর্তে দম বন্ধ হয়ে এলো সামান্থার। ছবিতে যে বস্তুটির দিকে ক্রসবেড অঙ্গুলি নির্দেশ করছেন সেটা হলো একটা টেলিভিশন সেট, আর সেটা দেখতে অবিকল মাটির কিনে আনা টেলিভিশন সেটটার মতন। এবার আর একটা ফটোগ্রাফ বার করলেন ক্রসবেড, সেই একই ঘরের ছবি তবে অন্য একটা অ্যাঙ্গেল থেকে তোলা। এই ছবিতে দেখা যাচ্ছে দেওয়ালের গায়ে ঝুলন্ত একটা সোনালি ফটো ফ্রেম, ঠিক যেমনটা কদিন আগে মাটি কিনে এনেছে। সামান্থা কোনো কথা বলতে পারল না। ব্যাপারটা বুঝতে পেরে ক্রসবেড আর কোনো প্রশ্ন করলেন না, তিনি শুধু বললেন, ছবি দুটো ভালো করে আরেকবার দেখুন তো মিসেস শো, আপনার কি আর কিছু চেনা চেনা লাগছে? সামান্থা আবারও ভালো করে ছবি দুটো দেখল, আর ঠিক তখনই তার মধ্যে নতুন করে আতঙ্কের সঞ্চার করল আর একটা জিনিস। ঘরের এক পাশে মেঝের ওপর রাখা একটা লাইন পাতা ট্রেন, সেটাও অবিকল দেখতে মাটির সদ্য কিনে আনা ট্রেন সেটটার মতন। একই সঙ্গে আরও একটা জিনিস মনে হলো সামান্থার, ছবিতে দেখতে পাওয়া ঘরটার অন্দরসজ্জাটা ঠিক সেই রকম যেরকমটা মাটি ওদের বেডরুমে তৈরি করেছে। ক্রসবেড বললেন, ওই ট্রেনটাই হলো সেই উপহার যেটা ফ্র্যাঙ্কির বাবা তার জন্য নিয়ে এসেছিলেন, ওদিকে আপনার স্বামীও একই রকম জিনিস কিনেছেন, সুতরাং আমাদের আর সন্দেহের কোনো অবকাশ নেই মিসেস শো। সামান্থা কম্পমান কণ্ঠে বলল, কিন্তু আমি কেন স্যার? কারণ আপনার মধ্যে সেই বিশেষ বৈশিষ্ট্যটি আছে যেটা ওই বাচ্চাটির মায়ের মধ্যে ছিল, আর সেই বৈশিষ্ট্য হল আপনার এই উজ্জ্বল লাল চুল। এর আগে যতজন মহিলা খুন হয়েছেন তাদের প্রত্যেকেরই এমন উজ্জ্বল লাল রঙের চুল ছিল। তাহলে আপনারা মনে করেন মাটি আসলে ফ্র্যাঙ্কি নেলসন, সেই বড় ছেলেটি যে বাবাকে চোখের সামনে খুন হতে দেখেছিল? সমস্ত তথ্য প্রমাণ সেই দিকে নির্দেশ করে মিসেস শো। কিন্তু এই খুনগুলো করে কেন? হ্যাঁ, এটা এক ধরনের মানসিক রোগ মিসেস শো, এটাকে আমরা বলি অ্যানিভার্সারি এক্সাইটমেন্ট সিজোফ্রেনিয়া বা ক্যালেন্ডার সিজোফ্রেনিয়া। বছরের ওই বিশেষ দিনটায় ফ্র্যাঙ্কি নেলসন ফিরে যায় তার সেই শৈশবের দিনটাতে, এবং মায়ের মতো দেখতে মেয়েদের হত্যা করে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়। কিন্তু কালকেই তো 5ই ডিসেম্বর স্যার, আমি আবার পার্টির আয়োজন করেছি, আমি এখন কি করব স্যার? ক্রসওয়েড বললেন, এখন তো আপনি পার্টি বন্ধ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার স্বামীর সন্দেহ হবে। সবকিছু যতটা সম্ভব স্বাভাবিকভাবেই চালিয়ে যেতে হবে আপনাকে। আমি বুঝতে পারছি এরকম মানসিক অবস্থায় আপনার পক্ষে এটা করা কতটা কঠিন, কিন্তু আপনাকে পারতেই হবে মিসেস শো। সন্ধ্যের সময় যেমন আপনার পার্টি হওয়ার কথা, ঠিক সেই রকমভাবেই পার্টি হবে। আমাদের ধারণা পার্টি হওয়ার আগে কোনো রকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কারণ আপনার স্বামী কোনোভাবেই চাইবেন না যে তার উপর কোনো সন্দেহের দৃষ্টি পড়ুক।
কিন্তু পার্টির পর কি হবে অফিসার? কোনো চিন্তা করবেন না, আমরা সবাই এখানেই থাকব। পার্টিতে আমরা উপস্থিত থাকব আপনার অতিথি হিসেবে। আচ্ছা, আপনি তো একটা এনজিওতে কাজ করেন তাই না? আপনার স্বামী জিজ্ঞেস করলে বলবেন যে সেই এনজিও সূত্রেই আমাদের সঙ্গে আপনার পরিচয়। আর আপনার পার্টি হয়ে যাওয়ার পরে আমরা লুকিয়ে থাকবো আপনার ফ্ল্যাটের ঠিক পিছনের দিকের ফায়ার এসকেপের সিঁড়ির সামনে। আপনি শুধু মনে করে ওই দিকের দরজার ছিটকিনিটা খুলে রাখবেন, যাতে দরকার হলেই আমরা ভেতরে ঢুকে আসতে পারি। আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। সামান্থা কতখানি আশ্বস্ত হল তা বোঝা গেল না, সে নীরবে মাথা নেড়ে সম্মতি জানাল। পরদিন সকাল থেকেই গোটা দিনটা যেন একটা ঝড়ের মতো কাটতে লাগলো সামান্থার। সকালে মাটি বেরিয়ে যাওয়ার পর থেকেই সামান্থা আর লেন বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ছুটে চলেছে। প্রথমে সারা বাড়ি পরিষ্কার করানো, ডেকোরেটার্সদের দিয়ে বাড়ি সাজানো, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা, আরও কত কি। অতিথিরা আসা শুরু করবেন বিকেল চারটে থেকে, তার আগে শেষ করতে হবে সব কিছু। সাড়ে চারটের মধ্যেই এসে উপস্থিত হলেন তিনজন অফিসার, আর তাঁদের সঙ্গে পুরুষ মহিলা মিলিয়ে আরও ছজন কনস্টেবল। তবে সকলেই রয়েছেন সিভিল ড্রেসে, তাই তাঁদের দেখে বোঝার কোনো উপায় নেই যে তাঁরা পুলিশের লোক। তারপর একে একে উপস্থিত হতে লাগলেন বাকি অতিথিরা। বিকেল সাড়ে পাঁচটার সময় মাটি যখন বাড়ি ফিরল, তখন অতিথিদের সমাগমে বাড়িটা একেবারে গম গম করছে। সকলে সাদরে তাকে অভ্যর্থনা করলেন। মাটিও কিছুক্ষণের মধ্যেই পোশাক বদলে এসে পার্টিতে যোগ দিল। মাটির অফিস কলিগরাও চলে এলেন আগামী আধ ঘন্টার মধ্যে। কিন্তু সামান্থার মানসিক অবস্থা অবর্ণনীয়। যে পার্টিটা নিজের হাতে ধরে ও অর্গানাইজ করেছে, আজ পরিস্থিতির কারণে সেই পার্টির এক বর্ণও ও উপভোগ করতে পারছে না। সবকিছুর মধ্যেই ওর সতর্ক দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে মাটির দিকে। এই তবে সেই ফ্র্যাঙ্কি নেলসন, মানসিক বিকারগ্রস্ত সিরিয়াল কিলার! কোনোদিন তো স্বপ্নেও ভাবতে পারেনি সামান্থা যে মাটির মতো অমন দায়িত্বশীল একজন স্বামীর আসল পরিচয় এটা হতে পারে। টম এডওয়ার্ডস এক পাশে দাঁড়িয়ে কয়েকজন অতিথিদের সঙ্গে কথাবার্তা বলছিল। আর কি বলবো বলুন, এই তো সব চলছে। এক্সকিউজ মি। এবার ও সামান্থার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার স্যাম, তোমাকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে, কি হয়েছে? Are you all right? সামান্থা মুহূর্তে নিজেকে সামলে নিল, এক গাল হেসে বলল, আরে না না, নাথিংস রং। আসলে যে পার্টিটা এতদিন ধরে প্ল্যান করে এসেছি, সেটা যে শেষ পর্যন্ত হচ্ছে সেটাই তো আমি ভাবতে পারছি না। সত্যি কথা, ইউ হ্যাভ মেড এ গ্র্যান্ড সাকসেস। আমি তো ভীষণ এনজয় করছি। এবার যার জন্মদিন সে উপভোগ করলেই হলো। সামান্থা উত্তরে শুধু হাসল, কিছু বলল না। ডিনার টেবিলে সকলে বসার পর সামান্থা উঠে দাঁড়াল। এই বহু প্রতীক্ষিত মুহূর্তটার জন্য ও বহুদিন ধরে অপেক্ষা করে আছে। শুধু যদি মনের ভেতর এই তিক্ততাটা না থাকত, তবু এটা ওকে করতেই হবে। সামান্থা হেসে বলল, লেডিজ এন্ড জেন্টলম্যান, জানেন তো আজকের এই সন্ধ্যেটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম। আপনারা সকলে এখানে উপস্থিত হয়ে সন্ধ্যেটাকে অপূর্ব সুন্দর করে তুলেছেন, তাই সবার আগে আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আর একই সাথে আমি ধন্যবাদ জানাই সেই মানুষটাকে যাকে ছাড়াই দিনটাই বৃথা, যার জন্য এই দিন। জানেন, আমি জীবনে একটা কিছু হতে চেয়েছিলাম, আর সেটা আমি হতে পেরেছি। আর সেটা শুধুমাত্র এবং শুধুমাত্র আমার মাটির জন্য। তাই আজকের সন্ধে শুধু একটা জন্মদিনের সন্ধে নয়, বরং সাথে এটাও আপনাদের সকলকে অবগত করার সন্ধে যে আপনাদের বার্থডে বয় মাটি বাবা হতে চলেছেন। কয়েক মুহূর্তের নীরবতা, তারপরেই
গোটা ঘর ফেটে পড়ল আনন্দ আর উল্লাসে। সামান্থা খেয়াল করল মার্টির মুখে কেমন যেন একটা মিশ্র প্রতিক্রিয়া, খানিক বিস্ময় আবার খানিক বিভ্রান্তি যেন মিশে আছে ওর চোখের দৃষ্টিতে। সে অবশ্য কিছুক্ষণের মধ্যেই সেটা সামলে নিল আর চেয়ার ছেড়ে উঠে এসে নিবিড়ভাবে আলিঙ্গন করল সামান্থাকে। ওই একটা মুহূর্তের জন্য সামান্থা সত্যি ভুলে যেতে চাইল যে মাটি আসলে মাটি নয়। নিজের অজান্তেই চোখের কোল ভিজে এলো সামান্থার। পার্টি শেষ হলো রাত প্রায় 11:45 নাগাদ। অতিথিরা একে একে বিদায় নিলেন। দরজা দিয়ে বেরোনোর ঠিক আগের মুহূর্তে স্পেন্সার ক্রসওয়েড সামান্থাকে চোখের ইশারা করলেন। সামান্থাও চোখের ইশারায় তাকে বুঝিয়ে দিল যে ফায়ার এস্কেপের দিকের দরজা সে খুলে রেখেছে। পুলিশের লোকেরা সদর দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন সেই দিকেই। বুকে একরাশ আতঙ্ক নিয়ে সামান্থা ফিরে এলো বাড়ির ভেতর। মাটির আচরণে কিন্তু বিন্দুমাত্র কোনো অস্বাভাবিকত্ব দেখা গেল না। সামান্থা ডাইনিং টেবিল পরিষ্কার করার তোড়জোড় করছে দেখেই মাটি বলে উঠল, হেই স্যাম, আজ সারাদিন অনেক খাটাখাটনি গেছে, এখন আর এসব করতে যেও না, যা করার কাল সকালে করবে, নাও টেক রেস্ট হানি। মনে মনে ভয় লাগলেও সামান্থা কোনো রকম আপত্তি করল না। দুজনে একসাথে ফিরে এলো শোবার ঘরে। খাটে সামান্থার পাশে এসে বসল মাটি। সামান্থার কাঁধে আলতো করে হাত রেখে বলল, তুমি আজকে আমায় যে কি চরম একটা সারপ্রাইজ দিলে তুমি নিজেও জানো না স্যাম। প্রথমে তো আমি ব্যাপারটা ভালো করে বুঝতে না পেরে খানিকটা হকচকিয়ে গিয়েছিলাম। তুমি শুধু পার্টির দিন এই সুখবরটা অ্যানাউন্স করবে বলে এতদিন আমার কাছে এটা চেপে রেখেছো। সত্যি তুমি পারো বটে। হ্যাঁ, একটা সরল অনাবিল হাসি হাসল মাটি। তারপর বলল, জানো আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে আজকে এই খবর শুনে তিনি খুব খুশি হতেন। আমার বাবা আমাকে খুব ভালোবাসতেন জানো, বলতেন আমার মধ্যে নাকি অনেক সম্ভাবনা, আমি নাকি জীবনে অনেক বড় হব। আর সত্যিই আমি অনেক বড় হয়েছি বটে, কিন্তু দুঃখের বিষয়ে আমার বাবার জন্য আমি কিছুই করতে পারিনি। যাকে যাক, সারাদিন তোমার অনেক ধকল গেছে, কাল আবার আমার অফিস রয়েছে, চলো আমরা বরং এবার শুয়েই পড়ি। কথা বলতে বলতে কখন যে রাত 12:00 বেজে এসেছে তা খেয়ালই করেনি সামান্থা। রাত্রি 12:00 বাজলেই তো আজকের দিন শেষ। কিন্তু দিন শেষ হয়ে এলেও মাটি তো কোনো রকম কোনো আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে না। তাহলে কি ওর আর পুলিশের সন্দেহ সম্পূর্ণ মিথ্যে? তাহলে কি মাটি সেই ক্যালেন্ডার সিজোফ্রেনিক ফ্র্যাঙ্কি নেলসন নয়? বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল মাটি। ক্লান্তিতে বুঝে এলো ওর চোখ। সামান্থা ওর পাশে শুয়ে এক দৃষ্টে চেয়ে রইল ওর মুখের দিকে। এক একটা মুহূর্তকে মনে হচ্ছে এক একটা যুগ। সময় যেন হঠাৎ অত্যন্ত সম্ভুক গতিতে চলতে আরম্ভ করেছে। ঢং ঢং করে 12:00 বাজল বাইরের ঘরের মিউজিক্যাল ঘড়িতে। সামান্থা নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। মাটি তাহলে খুনি নয়। আর কোনো ভয় নেই সামান্থার, আর কোনো ভয় নেই। 5ই ডিসেম্বর এখন অতীত। ওদিকে বাইরে স্পেন্সার ক্রসওয়েড সহ সকলেই হতভম্ব। এমনটা কেউই আশা করেননি, বরং দুর্ঘটনার জন্য সকলেই প্রস্তুত ছিলেন। সার্জেন্ট ইয়াং বললেন, কি ব্যাপার স্যার, কিছু তো হলো না? ওপাশের জানলা দিয়ে তো দেখতে পাচ্ছি ওই লোক ঘুমিয়ে পড়ল। সেটাই তো ভাবছি, এটা কি হলো? তাহলে কি প্রথম থেকেই আমরা ভুল হিসেব করে এলাম? এই লোক কি তাহলে আমাদের সেই সিরিয়াল কিলার নয়? তবে দেখো, না হলে কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হব। মিসেস শয়ের অবস্থাটা সত্যি মেনে নেওয়া যায় না। সেটা আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু আমরা নিশ্চিত হব কি করে? দেখো ইয়াং, একজন ক্যালেন্ডার সিজোফ্রেনিক কখনোই তার নির্ধারিত সময়ের বাইরে গিয়ে খুন করবে না,
কাজেই রাত 12টা যখন বেজে গেছে তখন আমরা ধরে নিতেই পারি যে মিসেস শো আপাতত আগামী একটি বছরের জন্য বিপদমুক্ত। যদিও আমরা কিন্তু আদৌ জানি না যে আমাদের আসল খুনি অন্য কেউ কিনা, এবং এই 5ই ডিসেম্বর ইতিমধ্যেই অন্য কোথাও অন্য কাউকে সে খুন করেছে কিনা। যাই হোক, এখন চলো, কথা মতো ওই দরজার সামনে মিসেস শোয়ের এখন আসার কথা, ওনার সাথে দেখা করে আমরা বেরিয়ে যাই, চলো। মাটি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই চুপি চুপি বিছানা ছেড়ে উঠে পায়ে পায়ে ফায়ার এস্কেপের দরজার সামনে এসে দাঁড়ালো সামান্থা। দরজার ঠিক বাইরেই তার জন্য অপেক্ষা করছিলেন অফিসাররা। আমরা খুব খুশি মিসেস শো যে আমাদের ধারণা ভুল প্রমাণিত হলো, নাহলে আপনার জন্য ব্যাপারটা যে কতখানি বেদনাদায়ক হতো তা আমি বুঝতে পারি, সামান্থা হেসে বলল। আমিও খুব খুশি অফিসার, খুব খুশি। মাটিকে ওভাবে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব ছিল, তবু আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ স্যার, এই কঠিন সময়ে আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন অফিসার, শুভরাত্রি। শুভরাত্রি মিসেস শো, আপনিও ভালো থাকবেন, কোনো রকম কোনো প্রয়োজন হলে ফোন করতে দ্বিধা করবেন না। অবশ্যই স্যার। পারস্পরিক বিদায় সম্ভাষণের পর নিচে নেমে গেলেন পুলিশ অফিসাররা। সামান্থা ফিরে এলো শোবার ঘরে, তারপর পোশাক বদলে শুয়ে পড়ল বিছানায়। মাটির মুখের দিকে তাকিয়েই স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে গভীর ঘুমে নিমগ্ন। বুকের ভেতর থেকে যেন একটা ভারী পাথর নেমে গেছে সামান্থার, ক্লান্তিতে ওরও চোখ বুজে এলো। ও এখনও যেন বিশ্বাসই করতে পারছে না যে ও বেঁচে আছে। তাহলে আফটারঅল মাটি খুনি নয়, কিন্তু তাহলে ও নিজের অতীত কেন গোপন করেছে? সার্জেন্ট ইয়াংয়ের কথাটা মনে পড়ল সামান্থার। গোপনীয়তার কারণটা যে সবসময় অপরাধমূলকই হতে হবে এমন কোনো কথা নেই, পরে কোনোদিন সংবেদনশীল কোনো উপায়ে সেটা জানার চেষ্টা করবে সামান্থা, যাতে সবটা জানাও যায়, আবার মাটির মনের ওপর কোনো রকম কোনো চাপ না পড়ে। আর তাছাড়া অতীত যাই হোক না কেন, আজ তো মাটি সত্যিই একজন সফল মানুষ, ওর অতীতটা মিথ্যে হলেও বর্তমানটা তো আর মিথ্যে নয়। এসব ভাবতে ভাবতেই চোখটা লেগে এসেছিল সামান্থার। কতক্ষণ ঘুমিয়েছিল ও জানে না, কিন্তু হঠাৎ কোনো এক অজানা কারণেই ওর ঘুমটা ভেঙে গেল। চোখ খুলেই ও ঘড়ির দিকে তাকালো, রাত 12:25। এবারে পাশ ফিরে তাকাতেই চমকে উঠল ও, মাটি বিছানায় নেই। কোথায় গেল? চোখ ঘুরিয়ে ঘরের এদিক ওদিক খুঁজতেই ঘরের একেবারে কোণার দিকে চোখ পড়ল সামান্থার। নাইট ল্যাম্পের আলোয় সেখানে ও যা দেখল তাতে মুহূর্তে সমস্ত আতঙ্ক ফিরে এলো ওর বুকের গভীরে। সামান্থা দেখল ঘরের কোণায় মেঝেতে ঝুঁকে বসে আছে মার্টিন এভারেট শো। ওর চারপাশে গোল করে পাতা সেই খেলনা ট্রেনের লাইন, তার ওপর খেলনা ট্রেনটাকে সেট করছে মাটি। তার মানে ও ওই পুরো জিনিসটাকে ড্রয়িং রুম থেকে তুলে এনে বেডরুমে বসিয়েছে, কিন্তু কখন? ও তো টের পায়নি। মাটির মুখে একটা উজ্জ্বল হাসি, কিন্তু সেই হাসিকে কোনোভাবেই কোনো পূর্ণবয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের হাসি বলা যায় না, বরং কোনো শিশু ওই খেলনা পেলে খুশি হয়ে যেমন করে হাসবে, এই হাসির অভিব্যক্তি যেন ঠিক সেই রকম। সামান্থা বিছানার ওপর উঠে বসেছে, বসতেই ওর চোখে পড়ল আরও একটা জিনিস, সেই পুরনো টিভি সেটটাও মাটি এনে বসিয়েছে বেডরুমের কোণায়, তাতে একটা ভিডিও ক্যাসেট প্লেয়ার জোড়া হয়েছে, আর তাতে চালানো হয়েছে 1950s এর জনপ্রিয় দ্য রয় রজার্স শো এর একটা এপিসোড। সামান্থার মুখ থেকে অজান্তেই ডাকটা বেরিয়ে পড়ল, মাটি। সামান্থার গলা পেয়ে কেমন যেন কলের পুতুলের মতো
ঘাড় ঘুরিয়ে মুখ তুলে ওর দিকে তাকালো মাটি। ওর চোখের দৃষ্টি অপ্রকৃতিস্থ, ঘোলাটে, কেমন যেন ভূতে পাওয়া মানুষের মতন। ওকে দেখেই মাটি বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠল। আরে মা, তুমি উঠে পড়েছো, কি মজা কি মজা, এসো আমরা একসাথে খেলা করব। আমার সাথে ট্রেন নিয়ে খেলবে না তুমি? এসো এসো এসো। মাটির কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল সামান্থা। মাটি কথা বলছে বাচ্চাদের মতো করে, খানিক আধো আধো আহ্লাদী কণ্ঠস্বর। ঈশ্বর, তাহলে কি যা হবার ছিল তাই হতে চলেছে? কিন্তু তা কি করে হয়, 5 তারিখ তো চলে গেছে। তবে ওদিকে মাটি এবার মেঝে থেকে উঠে দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিল সামান্থার দিকে, বলল, মা মা এসো না, আমরা ট্রেন নিয়ে খেলব। সামান্থা কোনো মতে বলল, মাটি মাটি তুমি তুমি এখানে ফিরে এসো, এসো শুয়ে পড়ো মাটি। মাটি কিন্তু একইভাবে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ওর মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে একটা কান্নামাখা দুঃখের ছায়া যেন নেমে এলো। ও বলল, স্যাঙ্কি কতবার ডাকছে, তাও তুমি খেলবে না মা? আমি আমি তোমার মা নই মাটি, আমি তোমার মা নই, আমি আমি তোমার স্ত্রী। দেখো দেখো আমি সামান্থা, আমি তোমার স্ত্রী মাটি। তুমি আবার আমায় বকলে মা, তুমি তুমি খুব পচা খুব পচা, তুমি খারাপ মা, তুমি একটুও ভালো না। বাবা আমাকে কখনো মানে না, বাবা খুব ভালো। সামান্থা কি বলবে বুঝতে পারলো না। ওদিকে মাটি এবার পায়ে পায়ে সামান্থার দিকে এগোতে শুরু করেছে, ওর মুখ কান্না মাখা। মা, তুমি বাবাকে মারলে, তুমি খুব বাজে খুব বাজে, তুমি শয়তান। শেষ কথাটায় যেন একটা চরম ঘৃণার স্পর্শ পেল সামান্থা। সামান্থা ভয়ে কুঁকড়ে যেতে লাগলো। মাটির মুখের হাসিটা এবার আবার ফিরে এলো, আর তারপরেই ও বলল, আমি না আমি তাই তোমাকেও বাবার কাছে পাঠিয়ে দেব মা, তোমাকে তোমাকে তো যেতেই হবে। মা তোমাকে তো যেতেই হবে, মা তোমাকে তো যেতেই হবে, তোমাকে তো যেতেই হবে মা, বাবার কাছে তোমাকে পাঠিয়ে দেব। ভয়ে হিম হয়ে যেতে যেতে সামান্থা দেখল মাটি তার ট্রাউজারের পকেট থেকে বার করে আনছে একটা ছোট কিন্তু মজবুত লাল রঙের হাতুড়ি, রবার্টসের ট্যাক হ্যামার, আর একটা বাইসাইকেলের চেইন। পুলিশের গাড়ি ছুটে চলেছে থানা অভিমুখে, খানিক বিভ্রান্ত হলেও সকলের মনই অনেকটা হালকা। তবে সাথে অন্য একটা উদ্বেগও আছে, অন্য কোথাও কেউ খুন হলো কিনা। গাড়ি চালাচ্ছিলেন সার্জেন্ট ইয়াং, তাঁর পাশে বসে স্পেন্সার ক্রসওয়েড, বাকিরা পেছনে। ক্রসওয়েড বললেন, ইয়াং রেডিওটা একটু চালাও তো, শহরতলির খবরগুলো একটু শুনে নি। ইয়াং রেডিও চালালেন। প্রথম চ্যানেলে ওমাহা নেব্রাস্কার খবর। ওয়েলকাম টু দ্য লেট নাইট নিউজ, ওমাহা নেব্রাস্কা থেকে বিশেষ বিশেষ সংবাদ পড়ছি আমি মিশেল। সময় রাত 11:30। আজকের বিশেষ বিশেষ খবর। ক্রসওয়েড হঠাৎ চমকে উঠে নিজের হাতের ঘড়ি দেখলেন, তারপর বললেন, এই ইয়ান টাইম কটা বলল? হ্যাঁ স্যার, ঠিকই বলেছে, ওই টাইম জোনটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম জোনের বাইরে। জায়গাটা খানিকটা পশ্চিমের দিকে হওয়াতে ওখানকার সময় প্রায় 1 ঘন্টা পিছিয়ে থাকে। আমারও আগে একবার ভুল হয়েছিল,
একটা ফুটবল ম্যাচ ছিল। কথার মাঝখানেই হঠাৎ থমকে গেলেন সার্জেন্ট ইয়াং। তারপর বিস্ফারিত চোখে তাকালেন ক্রসওয়েডের দিকে। ক্রসওয়েড বলে উঠলেন, ব্যাপারটা তুমিও বুঝতে পেরেছো নিশ্চয় ইয়াং, আমাদের বিপদ এখনো কাটেনি, এক্ষুনি গাড়ি ঘোরাও, কুইক। হ্যাঁ স্যার। ইয়াং আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ইউ টার্ন নিলেন। লগিন্স সহ বাকিরা এতটাই হতভম্ব হয়ে পড়েছেন যে তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। ঘাড় ঘুরিয়ে একবার তাদের জিজ্ঞাসু দৃষ্টির দিকে দেখে নিয়ে ক্রসওয়েড বলতে আরম্ভ করলেন, আই হ্যাভ বিন আ ব্লাডি ফুল, তোমাদেরও কাউকে বিষয়টা স্ট্রাইক করেনি, অবশ্য বিষয়টা এতটাই সূক্ষ্ম যে খেয়াল না করার মতোই। ওমাহা নেব্রাস্কার সময় আমাদের নিউ ইয়র্কের সময়ের থেকে পুরো এক ঘন্টা পিছিয়ে থাকে, কাজেই আমাদের ঘড়িতে এখন রাত 12:30 বাজলেও ওখানে এখন রাত 11:30। ফ্র্যাঙ্কি নেলসনের পরিবারের ঘটনা ঘটেছিল ওই অঞ্চলেই, আর তোমরা ইতিমধ্যেই জানো একজন ক্যালেন্ডার সিজোফ্রেনিকের কাছে সময় কতটা গুরুত্বপূর্ণ। ফ্র্যাঙ্কি নেলসনের মনে কিন্তু ওই ওমাহার ঘড়ির সময়ের ছাপটাই রয়ে গেছে, তাই আমাদের কাছে 5ই ডিসেম্বর চলে গেলেও ফ্র্যাঙ্কি নেলসনের কাছে এখনো দিনটা 5th ডিসেম্বর। যে কোনো মুহূর্তে মিসেস শয়ের ওপর অ্যাটাক হতে পারে, আমাদের যত দ্রুত সম্ভব ওখানে পৌঁছতে হবে এবং ওকে বাঁচাতে হবে। মাই গড, আই হোপ ইটস নট টু লেট। ভয়ে সারা শরীর অসার হয়ে আসছে সামান্থার। তবে কি ওর শেষ আসন্ন? এমন পরিণতির জন্য ও আশায় বুক বেঁধে বসেছিল এতদিন। মাটি কিন্তু একইভাবে এগিয়ে আসছে ওর দিকে। না, এ কিছুতেই এ মাটি হতে পারে না। মাটি কোনোদিন এরকম ছিল না। এ হলো ফ্র্যাঙ্কি নেলসন, ঠান্ডা মাথার মানসিক বিকারগ্রস্ত একটা খুনি। ঠিক শেষ মুহূর্তে নিজেকে প্রাণপণে সামলে নিল সামান্থা। তারপর এক লাফে বিছানা থেকে মাটিতে নেমে দৌড়ল দরজার দিকে। ওকে বাঁচতেই হবে। ভাগ্যিস মাটি দরজার সামনে দাঁড়িয়ে ছিল না। ঘর থেকে ছুটে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সামান্থা শুনল পিছন থেকে মাটি বলছে, কোথায় যাচ্ছ মা? বাবার কাছে তো তোমাকে যেতেই হবে। দাঁড়াও, আমি আসছি তোমার কাছে, আমি আসছি। কোন দিকে যাবে সামান্থা? যে কোনো ভাবে হোক ফ্ল্যাটের বাইরে বেরোতেই হবে ওকে। একবার রাস্তায় বেরিয়ে যেতে পারলে মাটি আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। সদর দরজার দিকে ছুটল সামান্থা। কোনো রকমে ছিটকিনি খুলে দরজার হাতলটা ঘোরাতেই মাথায় যেন বজ্রাঘাত হলো ওর। দরজার হাতলটা বিন্দু মাত্র ঘুরছে না। ব্যাপারটা বুঝতে আর এক মুহূর্ত দেরি হলো না সামান্থার। বিছানা ছেড়ে উঠে প্রথম যে কাজটা করেছে মাটি তা হলো দরজাটা ভেতর থেকে লক করে চাবিটা সরিয়ে ফেলা। সামান্থার কাছে পালাবার আর কোনো পথ নেই। হঠাৎ ওর মনে পড়ল ফায়ার এস্কেপের দিকের দরজাটার কথা। ওটা তো অফিসাররা চলে যাওয়ার পরে ও বন্ধ করেনি, তাহলে ওখান দিয়েই পালাতে হবে ওকে। সেদিকেই পা বাড়ালো সামান্থা, কিন্তু হঠাৎই থেমে যেতে হলো ওকে। ওর যাওয়ার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে মাটি ওরফে ফ্র্যাঙ্কি নেলসন। তার মুখে একটা পৈশাচিক হাসি। আর বোধহয় শেষ রক্ষা হলো না। অফিসাররা তো এতক্ষণে নিশ্চিন্তে অনেক দূরে চলে গেছেন। সামান্থা এক পা করে পিছুতে লাগলো ড্রয়িং রুমের কোণার দিকে। ওদিকে মাটি সমানে বলে চলেছে, মা 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 তুমি একটুও ভয় পেও না মা, যাওয়ার সময় তোমার একটুও কষ্ট হবে না, দেখো একটুও কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি তুমি বাবার কাছে চলে যাবে। আমি সামান্থা, আমি তোমার স্ত্রী মাটি, ভালো করে দেখো, যাওয়ার সময় তোমার আমি সামান্থা কষ্ট হবে না, তুমি আমি তোমার স্ত্রী মাটি, তোমার কষ্ট হবে না মাটি, আমি তোমার মা নই মাটি,
মাটি, আমি তোমার স্ত্রী। তুমি দেখো সামান্থা, তুমি কষ্ট হবে না মাটি। মাটি তুমি জেগে ওঠো, আমার কাছে চলে যাবে। কি করছো তুমি মাটি? না না মাটি, কি করছো তুমি? মাটির কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, সে একই কথা বলে যাচ্ছে সমানে, আর হাতুড়ি বাগিয়ে এগিয়ে আসছে সামনের দিকে। খুব তাড়াতাড়ি তুমি বাবার কাছে চলে যাবে, কষ্ট হবে না। তুমি দেখো একটুও কষ্ট হবে না। সামান্থার একেবারে সামনে এসে পড়েছে মাটি, হাতুড়িটা মাথার ওপর তুলে সেটা সামান্থার মাথা লক্ষ্য করে নামিয়ে আনার জন্য উদ্যত হলো মাটি। ওর গলা থেকে বেরিয়ে এলো একটা কর্কশ চিৎকার। বাবা, এটা তোমার জন্য। সামান্থার হাতের কাছে এমন কিচ্ছু নেই যা দিয়ে সে প্রত্যাঘাত করবে বা আত্মরক্ষার চেষ্টা করবে। অসহায়ের মতো আর্তনাদ করে উঠল সে। আর ঠিক সেই মুহূর্তেই সশব্দে খুলে গেল ফায়ার এস্কেপের দিকের দরজাটা। সামান্থা কিছু বুঝে ওঠার আগেই একটা বিস্ফোরণের মতো শব্দ। মাটির পৈশাচিক হাসি হঠাৎ বদলে গেল বিস্ময় মাখা যন্ত্রণার অভিব্যক্তিতে, আর তারপরেই ধপ করে মেঝেতে পড়ে গেল সে। দরজার দিক থেকে ক্রসবেড ছুটে এসে সামান্থাকে ধরে ফেললেন, বললেন, ইটস অল রাইট, ইটস অল রাইট মিসেস শো, আর কোনো ভয় নেই আপনার। ইটস অল রাইট, ইটস অল রাইট মিসেস শো, সব শেষ, ইটস ওভার। অফিসার, আপনি যাকে গুলি করলেন সে মাটি ছিল না স্যার, সে মাটি ছিল না, সে ফ্র্যাঙ্কি নেলসন ছিল। আমার মাটি আমাকে কোনো দিন মারতে পারত না স্যার, কোনো দিন না। তাই সারা জীবন আমি ওকে ভালোবাসবো স্যার। আই লাভ ইউ মাটি, আই লাভ। I know you will. আট মাস পরের কথা, স্থানীয় চার্চ সংলগ্ন কবরখানায় একটা বিশেষ কবর ফলকের সামনে দাঁড়িয়েছিল টম এডওয়ার্ডস। কবরটা মাটি ওরফে ফ্র্যাঙ্কি নেলসনের কবর। কবরের দিকে চোখ রেখে চাপা গলায় বলে চলেছিল টম, তুই চলে যাওয়ার পর এতগুলো দিন কেটে গেল, সারা জীবনে এক আমি ছাড়া আর কেউ তোকে বুঝতে পারল না। তুই চলে যাওয়ার পর বড্ড একা লাগে রে আমার, বড্ড একা লাগে। জানিস তোর একটা ছোট্ট ছেলে হয়েছে, ভারী মিষ্টি দেখতে, ওকে দেখলেই তোর কথা মনে পড়ে আমার। ওর টানেই বারবার ছুটে যাই তোর বাড়িতে, আর সেই সূত্রে স্যামের সঙ্গেও আমার অন্তরঙ্গতা বেশ খানিক বেড়েছে। মাসখানেক আগে আমি ওকে বিয়ের প্রস্তাব দিয়েছি, আর কি জানিস তো, বোধহয় বাচ্চাটার কথা ভেবেই স্যাম রাজিও হয়েছে। ও জানে আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও তো আর জানে না যে আমি আসলে তোর নিজের সহোদর ছোট ভাই থমাস নেলসন। তুই চিন্তা করিস না দাদা, কটা দিন যেতে দে, 5th December আবারও একদিন ফিরে আসবে। আজকে দুপুর তিনটের সময় সেন্ট জনস চার্চে আমার আর স্যামের বিয়ে। ব্লেস মি বিগ ব্রাদার, আমি যেন আমার কাজে সফল হই আর তোর অপূর্ণ কাজকেও পরিপূর্ণ করতে পারি। ব্লেস মি, ব্লেস মি। কবরে ফুল রেখে প্রস্থান পথের দিকে পা বাড়ালো টম এডওয়ার্ডস। সে খেয়াল করল না যে তার ঠিক পাশের কবরের সামনে
ফুল হাতে দাঁড়িয়েছিলেন আর একজন ভদ্রলোক। এক দৃষ্টে ঘাড় ঘুরিয়ে তিনি তাকিয়েছিলেন ওরই দিকে। স্পেন্সার ক্রসওয়েড ফুল দিতে এসেছিলেন তার স্ত্রীর কবরে, আর প্রথম থেকেই ফ্র্যাঙ্কি নেলসনের কবরের সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটার ওপর তার দৃষ্টি পড়েছিল। চাপা গলায় বিড়বিড় করে বলতে থাকা ওর প্রায় সব কথাই তিনি শুনতে পেয়েছেন। নিঃশব্দে টম এডওয়ার্ডসকে অনুসরণ করলেন ক্রসওয়েড। সামান্থার জীবনে নতুন করে কোনো বিপদ ঘনিয়ে আসার আগেই এই বিয়েটা আটকাতেই হবে তাকে। শেষ হলো আমাদের আজকের গল্প সারপ্রাইজ পার্টির দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প রচনায় উইলিয়াম কাটস, গল্পের অনুবাদ এবং অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক এবং শীর্ষেন্দু ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্ট ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়, গল্পের কথক লউ কোট্রেল, স্পেন্সার ক্রসওয়েড এবং টম এডওয়ার্ডসের চরিত্রে আমি শীর্ষেন্দু, সামান্থা শ এবং ফ্র্যাঙ্কির চরিত্রে স্বাগতা, মার্টিন শ ফ্র্যাঙ্কির বাবা এবং ডিনের চরিত্রে শুভদীপ, দোকানদার এবং সার্জেন্ট ইয়াংয়ের চরিত্রে প্রভাকর, লগেন্স ও সার্জেন্ট মলিগানের চরিত্রে স্নেহাদ্রি, ফ্র্যাঙ্কির মা এবং রিসেপশনিস্টের চরিত্রে সায়ন্তনী, ব্র্যাডেনের রিসেপশনিস্ট এবং লেন গোল্ডের চরিত্রে ঋতুপর্ণা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথ, বৃত্তের বাইরে অডিও স্টোরি চ্যানেল থেকে ঋতুপর্ণা মিশ্র এবং লেজি নেরেটর অডিও বুক চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। ওদের অসংখ্য ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।